যারা নবীর অন্তরে দুঃখ দিবে ওই নাস্তিকরে দুনিয়ায় রাখতে রাজি নাই। বাংলার জমিনে নবীকে গালি দেবে আর সাহাবাদি খুলে ফেলবো, দুটি হাত আল্লাহকে দেখা গেল, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। হে মুসলমানের পোলা, মাহফিলের ভিতরে বসে আমার নবীকে দেখাই দিবা, আল্লাহকে দেখাই দিবা, সারা দুনিয়ার ভিতরে যত নাস্তিক আমার নবীকে গালি দিবে, শরীরে এক ফোঁটা রক্ত থাকতে একটা নাস্তিককেও ছেড়ে দিব না। কে কে রাজি আছো তাকবীরের ধ্বনি দিয়ে আল্লাহকে আরেকবার দেখাই দাও, আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন। তাহলে এবার দেখা যাবে কার অন্তরে কি রসুলের প্রেম আছে। আমি কোনো দলের প্রধান দলের নেত্রী আর নেতা নেত্রীর নাম বলতে বলি নাই, সুস্থ রাখার মালিককে দেহাত উষা করে বলতে পারবেন, নামান হাত, একসাথে তুলবেন একসাথে উঠাবেন, যে আগ পেস করে তুলবেন আমি বেজার হব, আল্লাহ বেজার হইব, একসাথে পারবেন তো, যার টাক পিস করে উঠবে হার বিরুদ্ধে কিছু কম, একসাথে রেডি রেডি করতে বলছে, ওটাই তো বলি নাই, একসাথে উঠবে রেডি এই দাও করে কি উঠবে একসাথে নামবে একসাথে, ঠিক আছে, সুস্থ রাখার মালিককে নামান হাত, আমার সাসার হাতটা নামছে লুলা মেনশন, হাত তো নামবে বাপের বেটার মতো মুসলমানের মতো, ঠিক না ঠিক। যদি কখনো বলা হয় বাংলার জমিনে যারা নবীরে গালি দিছে হে একটা আইছে রায়ের বা ঘুষা, আমার মনে হয় রিক্সা চালক ওই রিক্সা সেন খুলে ওরে ভিড়াইব, কথা বলেন না কেন, জোরে বলেন না কেন, কারণ পৃথিবীতে এমন একজন মানুষের উম্মত আমরা হয়েছি যেই মানুষটা কোনোদিন উম্মতরে রাইখা কোনো দিন পেটটা পরে খায়, ঠিক না ঠিক, এই মানুষটারে গালি দিলে ওরে কি আস্থা রাখবো, ওরে পানি ছাড়া গিলে এলাম, ঠিক না ঠিক। অতএব আবার একবার হাত উঠবে রেডি, সমস্ত প্রশংসার মালিককে উঠে রেখে নামান হাত, ঠিক আছে, আমি খুশি আল্লাহ তুমি খুশি হও, আল্লাহ আমার কাছে দিবার মতো কিছুই নাই, আমি বুক ভরা ভালোবাসা দিয়ে গেলাম, দোয়া করে গেলাম, এখনো 40 দিন হয় নাই তোমার মক্কা মদিনা দেখে আসলাম, এই হাত দিয়ে তোমার কাবা ঘরের কত জায়গায় ধরছি, তোমার কাবা ঘরের দরজাটা অনেক কষ্ট করে ধরছি, এই বছর স্বর্ণের ওই চৌকাটটা অনেক কষ্ট করে ধরছি, বহুতবার তো মক্কা মদিনায় গেলাম কিন্তু এই বছরের মতো এইভাবে কাবার দরজাটা এতদিন ধরতে পারি নাই, এই বছর যেভাবে ধরছি আল্লাহ এই হাতটা আমি আমার ভাইদের সাথে তুলছি, আল্লাহ তুমি দেও না এদেরকে মাফ করে দেও না, আমার মতো কাবা ঘরের দরটা দরজাটা ধরার তৌফিক দেও না আল্লাহ, দেও না আল্লাহ এদেরকে মালিক বানায়, দেও না কাবায় যাওয়ার সুযোগ দিয়ে, আল্লাহ কবুল করো। এবার বলবেন এখানে আসার তৌফিক কে দিছে, হাত আর তুলতে হবে না, এখানে আসার তৌফিক কে দিছে, যাইবার তৌফিক কে দিবেন, সব কাজের শুরুতে কার নাম নেবেন, খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, কোন বাপের বেড়ার মতো কি কইবেন, সুদ খাইবার সময় কার নাম নেবেন, আচ্ছা সুদ আপনারা খান না আমি জানি, পানি খাওয়ার সময় কার নাম নেবেন, বিড়ি খাওয়ার সময় এটা তো খান এটা নেবেন না, আপনি যদি বিড়ি খাইবার সময় বিসমিল্লাহ কইয়া মেজে কোপ দেন সাথে সাথে আপনি বেইমান হয়ে যাবেন, গাঞ্জার পোটলা বানাইবার সময় যদি কোন বিসমিল্লাহ রহমান এটাও তো আল্লাহর নিয়ামত সাথে সাথে বেইমান হয়ে যাবেন, কথা বলেন না কেন, ও গাঞ্জা খোররা কথা কয় না, আচ্ছা গাঞ্জা খাওয়া হালাল না হারাম, খান খান তবু সত্য কথা কন, গাঞ্জা খাওয়া হালাল না হারাম, হিরোইন খাওয়া বাবা খাওয়া, যুবক ভাই আমি তোমার দুইটা পাও ধরে বলে যাই জীবনে কোনোদিন নেশা করিস না, নেশা করলে মা বোনকে চিনে না গো,
নিশার দ্বারা জীবন নষ্ট হইয়া যায়, নিশা করে যুবক মায়েরে জবাই যায়, নিশা কইরে বউরে জবাই যায়, নিশা করে বাচ্চাদেরকে জবাই দেয়, নিশা করে বাবারে গালি দেয়। যেটার দ্বারা ভদ্রতা থাকে না ওটা কোনোদিন খাওয়া ঠিক হতে পারে না। খাবি না তো ভাই, খাবি না তো? যদি আমার সাথে ওয়াদা দাস আজ থেকে খাইতে খাইতে আর খাবি না, আমি তোর সাথে ওয়াদা দিয়ে যাবো আল্লাহ যেন তোদের সাথে আমার হাসর করে দেবে। জোরে কোনো আমিন। তাহলে আলোচনা যত সময় চলবে থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। আল্লাহকে হাত উঠায় দেখান তো কে কে ভাগবেন। কি করেন না করেন বুঝি না গেছে। যাই হোক, শুরুতে যা হবার হয়ে যেতে চার হইব না ইনশাআল্লাহ। মারহাবা কর। তাহলে আমি বড় ব্যথায় ব্যতীত হয়ে গেটের সামনে যারা দাঁড়িয়ে আছে এই আল্লাহর ওলিদেরকে বসতে বলছিলাম। আমার ভাই না যে কেন বসতে, ভাই এই কোনায় জায়গা আছে তো, আপনার একটু জায়গা করে দেন না ভাই। আপনি আল্লাহর ওলি, আপনার জন্য আমি দোয়া করি, এই প্যান্ডেলটা যত সুন্দর হবে আল্লাহর দিলটা তত ভালো হবে। কারণ এই জান্নাতের বাগানটা এখন আপনার ওই গ্রামের কোনো অথবা এই মহল্লার এই যাত্রা বাড়ি সোনিয়াকড়া কদমতলির কারো জায়গা নাই, বর্তমানে ইদানিং এই জায়গাটা জান্নাতের টুকরা হয়ে গেছে। আর এখনো যারা বসে আছেন ইদানিং এই জায়গাটার মালিক যিনি, ওনার ওসিলায় যে আমরা বসতে পেরেছি, ওনাকে সহ আল্লাহ পাক আমাদের মাফ করে দেবে। জায়গা তো এলাকায় কম নাই, আছে সবার জায়গায় কি মাহফিল হয়েছে? বোঝা গেল এই জায়গাটা আমার আল্লাহর কাছে কবুল হয়েছে। মসজিদ নববী কি সবার জায়গায় হয়েছে? হ্যাঁ, মসজিদ নববী এমন একটা জায়গায় হয়েছে দুটা এতিমের বাচ্চা, দুটা গরিব মানুষের জায়গাটা। হালাকে এই মদিনার ভিতরে কত বড় বড় ধনাঢ্যবান ব্যক্তি ছিল যারা জায়গা দিতে প্রস্তুত ছিল, তাদের জায়গা তো মসজিদ নববীর জন্য কবুল হয় নাই। দুটি এতিম বাচ্চার জায়গাকে আমার নবী খরিদ করে মসজিদ নববী বানিয়ে দিলেন। হাজিরা যায় প্রাণ ভরে খালি দোয়া করে, এবছরও অনেক দোয়া করে আসছি, কেমন পর্যন্ত এতিম বাচ্চা দুটা সব পাইতেই থাকবে। যদিও পরবর্তীতে এই জায়গাটা বিল্ডিং হয়ে যাবে, কিন্তু একদিন যে মাহফিল হয়েছিল রসুলা এলাকার মানুষকে আল্লাহ মাফ করে দিতে পারে, পারে কি পারে না? অতএব এখনো যারা দাঁড়িয়ে আছেন সকলে বসে পড়েন, এবং বাসায় এখনো যারা বসে আছেন দুইটা পাও হাত দিয়ে বলবো আগামীকালকে মাহফিল হবে, এর পরের দিন আর হবে না। ঠিক না বেঠিক? অতএব আল্লাহ যারা আমার সাথে আছে এদেরকে তুমি মাফ করে দাও। আমি আপনাদের সকলের কাছে একটা ওয়াদা নিয়েই ওয়াজ শুরু করব, যত সময় চলবে থাকবেন না ভাগবেন? থাকবেন তো? যাবেন না তো? ভাগবেন না তো? ওয়াদা দিছেন? আমি আপনার মতো মা শোকা সন্তান, আমি লাস্টে আপনার মায়ের জন্য দোয়া করব, আপনার বাবার জন্য দোয়া করবো, আল্লাহ যেন আমাদের সবাইকে মাফ করে দেয়। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি, এই আয়াতগুলোকে সামনে নিয়ে কিছু কথা বলবো। আল্লাহ আকে আমাকে তৌফিক দান করুক আমল করার, এর পরবর্তীতে আপনারা আমল করবেন ইনশা 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 ইনশা। মনে থাকবে? তাহলে পারলে আমার সাথে তেলাওয়াত করবেন, কারো জবান যেন বন্ধ না হয়। না পারেন আমার সাথে পান খাওয়া মানুষের মতো গালটা লড়াচড়া করবেন, তাও সব পারবেন না পরেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আরেকটা মাসলা বলে দিই, যখন কোরআন তেলাওয়াত করবো আপনি আমার সাথে গাল লড়াই করবেন, না পারলেও মুখ লড়াবেন। যখন কোরআন তেলাওয়াত শেষ হবে গলা ফাটাই আমার আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ আকবার বলবেন। মনে থাকবে? বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
বাজানরে একটা কথার উত্তর দিবেন, কিছু চাইতে হলে কার কাছে চাইবেন? কিছু চাইতে হলে কিসের দ্বারা চাইবেন? আমার আল্লাহ বলেন চাওয়ার সিস্টেমটা কি? আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। বান্দা আমার কাছে চাইবার একটা সেতু দিলাম, বন্ধন দিলাম, কিসের দ্বারা আমার কাছে চাইবার? সেই জিনিসটার নাম হলো নামাজ। জিনিসটার নাম কি? বাজানরে এখন বাংলাদেশের সবচাইতে কোরআনের বিরুদ্ধে এখন আকস হয়ে গেছে, উল্টা হয়ে গেছে। কিছু কিছু নাস্তিক বলে নামাজ লাগে না, কথা বলে কি বলে না, আগে উত্তর দিবেন নামাজ লাগবে কি লাগবে না, নামাজ ছাড়া কি নাজাত পাওয়া যাবে? অনেক মহিলা আছে কয় নামাজ লাগে না, স্বামীর খেদমত লাগে না। মা গো, এই দুইটা জিনিস ছাড়া জান্নাতে যাওয়া সম্ভব না। তোমার মতো কত যুবক প্রতিদিন গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, ঠিক না বে? ঠিক। গত কয়েকদিন আগে ফেসবুকে দেখছো মোটরসাইকেল নিয়ে কলেজে রওনা দিছে, ট্রাকের সাথে সংঘর্ষে মাথা এক জায়গায়, মোটরসাইকেল এক জায়গায়, বডি আর এক জায়গায়। কথা বলেন না কেন? যুবক বাইরে, আমার আল্লাহ বলেছেন নামাজের দ্বারা চাইবা। নামাজ যে যত জোরে পড়বা, যে যত বেশি বেশি পড়বা, আমি আল্লাহ ততই খুশি হয়ে যাব। তুমি যা চাইবা আমি আল্লাহ তাই দিতে রাজি আছি, ঠিক না বেটি? জোরে কর, আরো জোরে। অতএব আমি আপনার সকলের কাছে দাবি রাইখা যাই, নামাজ পড়বেন কি পড়বেন না? এ যুবক, নামাজ দিয়া যাদের চেহারাটা সুন্দর করবা, তাদের জান্নাতটা তত সুন্দর হবে। নামাজের দাদের সুন্দর হবে না, ওদের জিন্দিগি সুন্দর হবে না। বিশ্ব নবী নামাজ পড়তে পড়তে পাও ফুলাইছে কি ফুলাই নাই? নামাজ পড়তে পড়তে মায়েশা সিদ্দিকা বলেন, এই পাওটা আমি দেখতাম কলা গাছের মতো ফুলিয়ে গেছে, আজকে নামাজ নাই রোজা নাই, তার আবার মুসলমান দাবি করে, আছে না নাই? গাঞ্জা খাইতে খাইতে মোজদারি পাকায় ফেলছে বাইজান রে, তারপরে নামাজ নাই রোজা নাই, তারপরে মুসলমান দাবি করে, নামাজিদেরকে গালি দেয়। আসলে এটা মুসলমানের খাতায় আছে ঠিকই, সত্যিকারে আমার আল্লাহর পরকিত বান্দা না। জোরে কর না কেন? তো যারা বলে নামাজ লাগে না, এটা প্রকৃত মুসলমান না, ঠিক না বে? ঠিক। জোরে কর। মদিনার মুনাফিকরা যখন মুসলমান নামাজ পড়তো, নামাজ পড়ার সময় তারা টিটকারা করতো, কয় কপাল নাক দিয়া এরা কি কয়? এর মিহুদি এখন আছে না নাই? এক শ্রেণীর ভণ্ড পীরেরা কয় নামাজ লাগে না, সেজদার মতো সেজদা একটা দিলেই হয়, নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই হয়। আমি বলি এ পাড়া, নামাজের মতো নামাজ যদি জীবনে একবার পড়লে হয় তা খাওয়ানোর সময় ওই দিকরা হোস খেয়ে, খাওয়ানোর সময় জীবনে একবার খাইলেই তো হবে, কথা কর না কেন? এই লক্ষ্মী সারা বদমাইশ, খাওয়ানোর সময় আল্লাহটা পুরোপুরি লয়ে লস, নামাজের সময় অর্ধেক কেন দেশ? নামাজের সময় যেভাবে হবে খাওয়ানোর সময় সেভাবে হবে, কথা বলেন না কেন? যারা নামাজ বলে পড়া লাগে না এদের সাথে আমরা নাই, কথা বলেন? তার জ্বলন্ত প্রমাণ আমি দিয়ে যাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। ওয়াজটা শুনছেন না? আমার জীবনে বহুতবার শুনছেন, আমি আবার বলে যাই, চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়। কিন্তু চাওয়ার মতো চাইতে হয়, চাইলে সবই পাওয়া যায়, পাওয়ার মতো চাইতে হয়। নামাজ পড়বেন মসজিদে যাইয়া, ফ্যান ময়লা না ভালো এটা দেখবেন, আর আপনি কইবেন আমার ব্যবসা ভালো হয় না, কে মগার ভো মগা, তোর নামাজ ভালো হয় না, তোর ব্যবসা ভালো হইব কেন? কথা কর না কে? অধিকাংশ মসজিদের কমিটিগুলা দেখবেন মুয়াজ্জিনের চাকরি খাওয়ানোর লাইগা মসজিদে ঢুকাই দেহে, ফ্যান ময়লা কিনা, ওয়াল ময়লা কিনা, কথা কর না কে? হালাকে মসজিদ পরিষ্কারের দায়িত্ব খালি মুয়াজ্জিনার খাদেমের না, মসজিদ পরিষ্কারের দায়িত্ব সর্বপ্রথম কমিটিকে আল্লাহ দিয়েছেন, কথা বলেন না কেন? আজকে কমিটির লোক মুয়াজ্জিন ইমামরে বলদা পাইয়া নরম পাইয়া জনমের কিলেন কিলে, কথা কন না কেন?
হালাকে নামাজি যখন মসজিদে যাবে আল্লাহ রাব্বুল আলামিন তার নামটা নামাজের খাতায় তুলে দিয়ে জান্নাতের দরজাগুলো ক্লিয়ার করবে। তা মসজিদ যারা সুন্দর করবে তাদের জিন্দেগি সুন্দর হবে কি হবে না? তা নামাজ লাগবে কি লাগবে না? চাইতে হবে কিসের দ্বারা? হ্যাঁ, চাইবেন কিসের দ্বারা? না গাঁজা খাইয়া, বাবা খাইয়া, গাঞ্জাখোর বুদ্ধি দেয়, কয় বুদ্ধি দিয়া গাঞ্জা খাইলে সিদ্ধি খাইলে বুদ্ধি হয়। এখন আর এটার নাম গাঞ্জা নাই, এর নাম হয়ে গেছে সিদ্ধি। এটার খাইলে বলে হয় বুদ্ধি। যদি খাওয়া জায়েজ থাকতো আমি ইলিয়াসুর রহমান জিহাদি কেনার তৌফিক আছে না নাই, তাহলে কিনে খাই না কে? অনেক বুড়ায় কয় ওই তো পারে, আপনি যেভাবে বানানো দেখান মনে গাড়ির মধ্যে বইয়ে খান সম্ভব। আমি আবার একে বলি বাইরে গেলে খাওন লাগে না, তোমাকে ইউটিউবে দেখাই তো এগুলি কথা কর না কে। আর কোন জায়গায় দেখতে না পারো গোলাপ সার মাজারে রাত 12টার পরে যায় দেখবে উলিরা কেমনে গাঞ্জা বানায়। এ কি খাওন লাগে রে ভাই? শুধু একটা কথার উত্তর দিবা, নামাজ লাগবে কি লাগবে না? লাগবে। যদি নামাজ লেগে থাকে আমার সাথে উত্তর দিবেন, নামাজ যা সুন্দর হবে ওর জিন্দেগিটা সুন্দর হবে। তো দীপ্ত কণ্ঠে মাহফিলের মাঝখান দিয়ে একটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবা যে বদমাইশ বলবে নামাজ লাগে না, যেই পীরে বলবে নামাজ লাগে না ওর চাপাটি থাকবে না? কে কে এই প্রস্তাবে রাজি আছো দেখে আল্লাহকে দিবে হাত উঁচু করে দেখায় না। আল্লাহু আকবার জোরে দেওয়ার মতো কেউ নাই? তাকবীর দেওয়ার মতো কেউ নাই? দেও তো দেখি একজন জোরে গলা ফাটা একটা তাকবীর দেও তো দেখি। মারহাবা কর, তোমার সালা নেই পর্যন্তই। হে মুসলমানের পোলা, সাহাবা আকরাম যখন তাকবীর দিতেন বুক ফাটানো আওয়াজ দিতেন। রসুলের একজন সাহাবি ছিল বিরুদ্ধ সাহাবি, মারহাবা কর আবি সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই লোকটা বদরের যুদ্ধে যাইবার আগে 80 বছর বয়স, রসুলকে জিজ্ঞেস করে হুজুর আমার এত নিবেন না আপনি, আমি যুদ্ধে যাই করমু কি? তরবারি ধরার আগেতে দেশি তো করমু, কারণ আমি লাড়ি ছাড়া হাঁটতে পারি না। আমার নবী তার চেহারার দিকে তাকায় মুসকি মুসকি হাসে আর কয় সাদ রে আপনি তো লাঠি বট দিয়ে বদরে যাইতে চাইছেন, এতে আমার মৌলায় খুশি হয়ে গেছে। সাদ বলে হুজুর আমি যদি কিছু দূর আগায় হাইটে যাই এতে সব পাবো কিনা? আমার বিশ্বনবী বললেন আপনি যদি 10 কদম হাইটে যান বদরের দিকে আপনি বদরের যুদ্ধে যাওয়ার সব পাবেন। সাদ বলেন হুজুর কবে রওনা দিবেন? সেই দিন তারিখটা বলেন। আমার নবী বলেন আমি দিন তারিখটা বলবো। ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুরাব্বিউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল। আমি আগামী কালকে সকালবেলা রওনা দিব আমার আল্লাহর সিদ্ধান্ত। ওয়াইজ গাদাউতা মিন আহলিকা তুরাব্বিউল মুমিনিনা মাকাঈদা লিল কিতাল। আমার আল্লাহ আগামী কালকে সকালবেলায় যেতে বলেছে, কোরআনে বলে সকালবেলা আমি রওনা দিব। এই সাত লাঠি বর দিয়ে দিয়ে নবীর পিছনে হাঁটে, চোখের পানিতে বুক বাসায় দেয় নবী গো যৌবনকালে কেন আপনি মদিনায় আসলেন? যৌবনকালে যদি আপনি মদিনায় আসতেন এই মাজার মুহাব্বিজের মতো আপনার সঙ্গী হইতে পারত, এই আবু বকরের মতো সঙ্গী হতে পারতাম গো নবী। বৃদ্ধ বয়সে আসলেন আমি কেমনে আপনার সাথে যাই? আমার নবী চোখের পানি ছেড়ে দিয়ে বলেন আপনার মতো যেই সমস্ত মানুষ বিছানায় বসিয়াও যদি সত্যিকার এরকম প্রেমের মাঠের ময়দানের আমি নবীকে ভালোবাসার অন্তর থাকে, ঘরে বসে থাকলেও সে যুদ্ধে যাওয়ার সওয়াব হয়ে যাবে। ইন্নামাল আমালু বিন্নিয়া। এই কথা বলার সঙ্গে সঙ্গে সাদ বলে নবী গো বদরে যাইবার পরে আপনি আমার নামে একজন সাহাবীর নামাই দিয়ে। আমার নবী বললেন সাদ রে বদরে আমি নবীকে নামাইতে হবে না, যারা যুদ্ধের মাঠে যাওয়ার জন্য নিয়ত থাকবে আমার মালিক
তার নামে একজন ফেরেশতা নামায় দিবে। আরো জোরে কোন তলে ভালো কাজের নিয়ত করলে আপনি যেতে না পারলেও ফেরেশতা যাবে, ঠিক না বেটি? ভালো নিয়ত করে আসছেন কি আসেন নাই? আমি নিয়ত করে বলতে পারি, যারা ভালো নিয়ত করে আসছেন আল্লাহ তাদের কবুল করে নি। ভাইজান রে, আমি যখন মদিনা ছেড়ে আসব, এই বছর মদিনা ছেড়ে আসব, ইনদিমিন টাইমে সাহাবীর বাড়িটার সামনে আমি দাঁড়ায় গেলাম। রসূলের অত্যন্ত প্রিয় সাহাবী ছিল, কিছু কিছু সাহাবী ছিল যেই সাহাবীগুলো ডাইরেক্ট নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিল, তার ভিতরে বেলাল একজন। সুবহানাল্লাহ বললেন না? বেলাল জীবনে বিয়ে করে নাই, কিছু কিছু সাহাবী ছেলেরা জীবনে বিয়ে করে নাই। বিয়ে করতে গেলে বউর ঝামেলা থাকবো, অমুকের ঝামেলা থাকবো, বিয়েও করুন না নবীর দপ্তর থেকে সরুন না, তার ভিতরে বেলাল একজন। সুবহানাল্লাহ বলবেন না? বেলালের মতো ভালোবাসা আমাদের অন্তরে নাই আমি জানি। বিলালের ভালোবাসা যদি আমাদের অন্তরে থাকতো, আসাদ নূরের মতো নাস্তিক আমার নবীর গালি দিতে পারত না, আসাদ নূরের মতো নাস্তিককে জেলখানায় ধরার পরেও আর ছেড়ে দিত না, পরে রেন্ডি গাছে চলার মতো কুড়াল দিয়ে ভাইরে ফেলাইতাম, ঠিক না বেটি? হেই মুসলমান, আসাদ নূরের মতো একটা কাট্টা শয়তান আমার নবীকে লুচ্চা করে গালি দেয়, আসাদ নূরের মতো একটা কলেজের 22-23 বছরের একটা যুবক আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে, যার চরিত্রের গ্যারান্টি দিয়েছে আমার আল্লাহ। কে দিয়েছে? দুহা কুসা করে বলে, কে দিয়েছে? যার চরিত্রের গ্যারান্টি আল্লাহ কোরআন এইভাবে দিছে, আমি আয়াতগুলো পড়ব, রসুলের প্রেম দিয়ে শিক্ষার মেরে আল্লাহু আকবার বলবো, আল্লাহ খুশি হবে না বেজার হবে? এই আসাদ নূর, তুই ফেসবুকের মধ্যে আমার নবীর গালি দিয়ে নবীর কলিজা আঘাত করছো, আর আমরা আল্লাহ আকবার দিয়ে নবীর মদিনা পর্যন্ত আওয়াজ পৌঁছাই দিয়ে নবীর খুশি করব। হে যুবক, যার চরিত্রকে আল্লাহ এইভাবে এইভাবে গ্যারান্টি দিয়েছে, ইন্নাকা আলা খুলুকিন আযীম, لقد كان لكم في رسول الله أسوة حسنة نون والقلم وما يشترون مات بنعمة ربك যারে মক্কার বেইমান গুলা পাগল কয়, পাগল কয়ে গলায় ফাঁসি দিয়া মাইরা ফেলতে চায়, তার জবাবে আমার আল্লাহ বলে, মা সাহিবুকুম বিমাজনুন, আমার নবী পাগল না তোরা হলি পাগল। যার জবাবে আমার আল্লাহ নিজে কোরআন দিয়া নবীর এত বড় করে, আজকে মুসলমানের পোলা হয়ে নবীর গালি দেয় গো। বেলাল যদি আজকে বেঁচে থাকতো, বেঈমান গুলার টোকায়া টোকায়া কুত্তার মতো মারার করতো। আমার যুবক ভাইরে, আমি শুধু তোমাদের দুটা পাও ধরে অনুরোধ করে যাই, জীবনে যা কিছু করো বা না করো, আমার নবীর কলিজায় আঘাত করে কবরে যাইও না। যদি আমার নবীর আঘাত করে কবরে যাও, কবর তোমার সাথে ভালো ব্যবহার করবে না, কবর তোমারে প্রথম চোটেই বলবে, বেঈমান রে, যেই মানুষটা জীবনে নিজের স্বার্থ দেখলো না, নিজের মেয়ে অসুস্থ মায়ের লাইয়া দোয়া করে নাই, নিজের বিবিদের ঘরে খাবার নাই, জীবনে বিবিদের জন্য আল্লাহর কাছে কিছু চায় নাই, হাসান হুসাইন শহীদ হয়ে যাবে নবী জানার পরেও
দোয়া করে নাই, যেই মানুষটা দাঁত ভাঙার পরও বরদোয়া করে নাই। যুবক ভাইরা, আমি এই বছর যখন ওহুদের মাঠে গেলাম, ওহুদের মাঠের শত শত হাদিস সামনে প্র্যাকটিক্যাল বয়ান করতেছিলাম, আমি যখন বললাম এই যে সেই ওহুদের মাঠ যেখানে আমার নবীর দাঁত ভাঙার পরে তিন দিন পর্যন্ত কাঁদছিল, এই কথা বলার সাথে বিশ্বাস করো একটা মহিলা দাঁড়িম দিয়া পড়ে গেছে বাবা, একটা দাঁড়ি বাঁকা বাজান চিৎকার মেরে আমার জড়ায় ধরছে, জিহাদি সাহেব আপনার ওয়াজ আমি ইউটিউবে বহুত শুনছি, ওহুদের বয়ান শুনছি, কিন্তু প্র্যাকটিক্যাল মাঠে আইসে শুনি নাই। আমি যখন বললাম ওই জামান নবীর চাচা আমির হামজা ঘুমায় আছে, যে আমির হামজা আমার নবীর ভালোবাসার পরীক্ষা দিতে যায়, এই চোখ দুইটা সাথে লয়ে যায় নাই গো বাবা, জিব্বাটা সাথে লয়ে যায় নাই, ও শ্যামপুর কদম তুলে যাত্রা বাড়ি সরিয়াগ্রাম যুবক ভাই পারলে দুই ফোঁটা পানি দিয়ে আমার নবীরে দেখায়, নবী আপনার যুগে জন্ম নেই নাই, কিন্তু জাহান্নামের আগুন হারাম করার জন্য আপনার ভালোবাসার ইন্টারভিউ দেওয়ার জন্য এই মাঠে আসছি গো নবী। হাসাদ নুদরে কুত্তার মতো পিটাইতে পারলাম না, মুফাসসিরের মতো বেঈমানদের মারতে পারলাম না, বুক ভরে ব্যথা নেই আর চোখে পানি নেই, একটা আওয়াজ দিলাম গো নবী, যদি এই যাত্রা বাড়ির জমিনে আপনার কেউ গালি দেয় আমার মহল্লায় ওই নাস্তিক জন্ম নেয়, জীবনকে বাজি রাই খাওয়ারে কুত্তার মতো পিড়াই আমার বউ রাজি আসি না নাই, রাজি আসো দেখে আল্লাহকে দুটো হাত যুবক ভাইরা আমার দিকে তাকাও, আমি যখন ওহুদের মাঠে বললাম ও আমার হাজি সাহেব মা বোনেরা এই যে সেই ওহুদের মাঠ, যে ওহুদের মাঠে যখন আমার নবীর দাঁতটা ভেঙে ফেল, নবী ভাঙা দাঁতটারে হাতে লয়ে বলে মালিক রে আমার দাঁত ভাঙছে তুমি কষ্ট নিও না, জিব্রাইল নবীর পাশে এসে বলে নবী ও দাঁতটা ভেঙে গেছে এখন অর্ডার দেন বেঈমান গুলার শেষ করে দিন, আমার নবী কাঁদে আর কয় ও জিব্রাইল যখন ইবনে কুময় আমার দাঁতের পরে বল্লম দিয়ে আঘাত করে তখন কইছিল, এখন দাঁত ভাঙার পরে বলতেছো বেঈমান গুলারে শেষ করে দেই, দাঁতটা ভাঙার আগে যদি বল্লমটা হাত দিয়ে ধরে বলতা ইবনে কুময় এইভাবে মারিস না, এই লোকটা উম্মতের চিন্তায় পেটটা ভরে খায় নাই, সে সময় তুমি কোনো কিছু বললা না এখন কেন বললা, ও আমার ভাইরা এখন দিলটা নরম করে দেখায় দাও, আমি জানি কার জানো মা নাই রে কার জানো বাবা না, দুনিয়ায় একটা চিরন্তন সত্য কথা মনে রাখো ভাই, দুনিয়ার সবাই স্বার্থপর নিজের স্বার্থ দেখে, একটা মাত্র দরদি কোনোদিন স্বার্থ দেখে নি, সেটা হলো আমার জনম দুঃখিনী মা, তোমার জনম দুঃখিনী মা, জীবনে কোনোদিন স্বার্থের জন্য তোমার লালন পালন করে, রাত একটার সময় শরীরে জ্বর উঠছে, বাড়ির মালিক নিচের গেট তালা মেরে দিছে, মার চোখে ঘুম নাই রে মা, গেটের সামনে যায় মালিক রে ডাকে আর কয় মালিক রে আমার জাদুর শরীরে জ্বর উঠে গেছে, শরীরটা কাঁপাইতেছে একটু গেটটা খুলে দেন ডাক্তারের কাছে নিমু, বাড়ির মালিক বলে তুমি কি পাগল হইছো এখন রাত দুইটা বাজে, মা
চারটা বাজুক, আমি দেখতেছি কোন ডাক্তারের দোকান খোলা আছে কিনা। এত শীতের মধ্যে তুমি যাইবা, তুমি তো অসুস্থ হয়ে যাইবা। মা কাঁদে আর কয় অসুস্থ আমি হই হইলাম, আমার জাদু তবু সুস্থ থাকো। ও আমার যাত্রা বাড়ি শ্যামপুরের বাইরা, যেই লোকটা যেই চাকরানিটা নিজের জীবনকে বাজি রাখা, তোমার জীবনকে ভালো করতে যায় এই মানুষটার জীবনে কষ্ট দিও না। আজকে ঢাকায় আসিয়া বারো চাকরি পাইয়া মাইরি ভুলে গেল, বাবারে দশটা টাকা দিতে তোমার পরাণ পুড়ে যায়, বাবায় টাকা চাইলে তোমার কষ্ট লেগে যায়। হালাকে এই বাবা তোমারে পরের জমিতে কামলা দিয়া পরীক্ষার ফি দিছিল, ঢাকার থেকে কলেজে পর রিং দিছো বাবা গো বাবা, পরীক্ষার ফি লাগবে গো বাবা। বাবা দরকার হয় তোমারে পরের বাসার থেকে কামলা দিয়া, এমনকি সুদের টাকা আইনাও তোমারে লেখাপড়ার খরচ দিছে। যুবক ভাই তোমার সুখের জন্য বাবা যদি এত ভালোবাসতে পারে, ওই বাবা এখন কবরের মধ্যে পড়ে আছে কেমনে জানি না। আমার নবীর ইশকের আগুন দিয়া কলিজাটা জ্বালায়া পুড়াইয়া মাওলারে দেখাইয়া দাও, আল্লাহ তুমি আমার বাবারে কবরে মাইরো না, আমার মায়েরে মাইরো না, তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আমার আল্লাহ তোমার মা বাবার কবর আজাব মাফ করে দিবে। রাজি আছো না? আসো। উহুদের মাঠে যখন আমি বললাম ও আমার মা ও আমার হাদি সাহেব ভাইয়েরা, আপনারা এখানে দাঁড়াই আবেগ ভরা কণ্ঠ নিয়ে দুই ফোঁটা চোখের পানি সাক্ষী রেখে যান। বাবা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরটা যখন দেখায় দিলাম, আল্লাহর এক বান্দা পাগলের মতো হাত ইশারা দিয়ে বলল, মালিক আমার জীবনের যত নেক আমল আছে সব আমলটুকু তোমার চাচার তোমার নবীর চাচারে দিয়ে দিলাম। যখন ওই মহিলাটা চিৎকার মারে আর কান্দে, আল্লাহ ইহুদের মাঠে তোমার নবী এইভাবে পাগলের মতো কাঁদছে, আল্লাহ আমি ওই মাঠটারে সাক্ষী রেখে গেলাম, তুমি আমারে মাফ করে দিও। হাজিরাও কান্দে আমিও কান্দি, শুধু তোমাদের কাছে দরখাস্ত রাখতে চাই, জীবনে একটা বার যাওয়ার নিয়ত আছে না নাই? আছে। সবাই যাবেন জোরে কণ্ঠ দেখে আমিন। আল্লাহ ওই মাঠটা না দেখে কেউরে কবরে নিও না। যদি ওই মাঠে যাওয়ার নিয়ত থাকে তাহলে চাইতে হবে কিসের দ্বারা? নামাজ পড়তে রাজি আছেন না নাই? যে ব্যক্তি নামাজ পড়ে ওর জীবনে কোনো অশান্তি থাকতে পারে না। যেই ঘরের মধ্যে নামাজ আছে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত থাকবে। স্ত্রী নামাজ পড়ে স্বামী নামাজ পড়ে না মনে রাখো, স্বামীরে নামাজি বানাইতে পারলে তুমি সাকসেস গোমা, যদি স্বামীরে নামাজি না বানাইতে পারো গোমা, বোঝা গেল তোমার কোনো জায়গায় ভুল আছে। কথা বলো। ও ভাই তুমি নামাজ পড়ো, তোমার বিবি নামাজ পড়ে না মনে রাখো, অতএব তোমার কোথাও ভুল আছে। কেন তোমার বিবি নামাজ পড়বে না, বউ আপনার নামাজ পড়বে না, এটা হতে পারে না। কথা বলেন না কেন? অনেক মহিলা আছে নামাজ পড়ে না, আছে না এরকম? হ্যাঁ, আমার নবী আয়েশাকে একদিন ডেকে ডেকে বলে, আয়েশা রে আমি তো মসজিদে তালিম করি, তুমি তালিম করবা ঘরে। মারহাবা কর। তো ঘরে তালিম করবো, বিশ্ব নবীকে যখন বললেন ঘরে তালিম করবো, হুজুর আমি প্রথম কি তালিম করবো, আমার নবী শিখাই দিলেন প্রথম মহিলাদেরকে নামাজ শিক্ষা দিবা। মারহাবা কর। এক মহিলারে নামাজ শিক্ষা দিচ্ছে, ইন্দিমির টাইম ওই মহিলা বলতেছে, আপা আমি তো গোপনে ইসলাম কবুল করছি, আমার স্বামী ইহুদি। এরম অনেক মহিলা আছে না নাই? স্বামী চায় না বউ তালিমে যাক, স্বামী চায় না সে নামাজ পড়ুক, এমন বদমাইশ আছে না? আরে মিয়ারে আপনারা তো মার্শাল্লাহ ভালো মানুষ, মারহাবা। আমি তো দেখতেছি আপনারা ভালো মানুষ, ভালো মানুষ না হইলে ওয়াজে আসতেন না। এমন এমন বদমাইশ বাংলার জমিনে আছে, সে বন্ধুরে আর বউরে ডাইনিং টেবিলে এক জায়গায় বসাই দিয়ে কয়, দোস্ত আমার বোন লোকে গল্প কর আমি বাজার করে আসি। কথা বলেন না কেন?
এমন লোক আছে না নাই? বৌরে এক ঘরে এক সোফায় বসায় দিয়ে কয় তুই গল্প কর তোর ভাবির সাথে, অথবা দোষ আমি বাজারে যাচ্ছি তোর ভাবি বাসায় আছে গল্প কর আমি আসতেছি। তাহলে বন্ধুর সাথে বৌরে গল্পে বসায় দিয়ে এটা সুন্নাতের আসুল। আল্লাহ যারা আসতে না নাউজুবিল্লাহ বলে হ্যাঁ গো বাড়ি ঘর তো চিন, হে তো ভাবতাছে এই কাম তো আমিই করি, ঠিক না বা ঠিক? ও তাহলে এই কাম করেন। স্বামী তার স্ত্রীকে বউর সাথে বসাই দিয়ে মার্কেটে যাওয়া সুন্নাত। হ্যাঁ যুবক তোর পাও দুইটা ধরছি, তোর বিবি তোর জন্য সৌন্দর্য, আল্লাহ কোরআনে বলে, আল্লাহ বলেন কোরআনে তোমার বিবি তোমার জন্য সৌন্দর্য, তোমার বিবি তোমার জন্য এত সৌন্দর্য, বউরে যত প্রকার আছে তত প্রকার সাজাইয়া রাত বারোটার পরে দুজন যদি একসাথে খোশ খবরি গল্প করো প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে নবল নবদের সব পাইবে। আর যদি প্রতি শুক্রবারে বিয়ার অনুষ্ঠানে যাওয়ার লাগে বউরে কোরবানির গরুর মতো সাজাইয়া, বন্ধুর বিয়ার অনুষ্ঠানে নাও এটাও সব আছে, সব আছে না? এ কপাল পুরা হুজুর গো বকো, তাবলি গলা গো বকো, সরমোনার মুরিদের বকো। সরমোনায় যাইয়া দেখছি অনেক লোক ডাকাইতা ছিল, এক সিল্লা লাগাইয়া দেখছি তাবলি গলারা এক সিল্লা দিয়ে আইসে বউর এমন খাস পর্দা বানা হেলাইছে, বউ খাস পর্দা করতে না চাইলো, বউরে কয় দেখ হৌরের মাইয়া আগে ডাকাইতেছিলাম কদম তুলির, এখন কিন্তু আমি কঠিন মাল, আল্লাহ রাস্তায় নামছি তোরেও ধরছি, বউ হের মুস্তাওয়ানি দেখে বউ ভালো হয়ে যায়, কথা কন না কেন? বউ আমার কথা শুনবে আর একজনের এটা হতে পারে না কেন? কোন ইমাম সাহেবের বউ পালারে সাইজা বোরকা ছাড়া কোরবানির গরুর মতো সাজাইয়া কত বিয়ের অনুষ্ঠানে গেছে? তাহলে আমাকে পক্ষে আছে গো, তাহলে ওই লোকটা মনে ইমাম সাহেব জোরে কইছে এই জন্য। একটা কথার উত্তর দিবেন, আজ পর্যন্ত কোনো খাস পর্দাওয়ালা মহিলার মুখে অ্যাসিড মারছে? হে আল্লাহ আস্তে কয় কে অ্যাসিড মারছে? কোন মহিলা যার চেহারা দেখা যায় না আজ পর্যন্ত কেউ অ্যাসিড মারছে? কেউ তারে বেশি কথা বলছে? বরঞ্চ ষোলো বছরের মাইয়া খাস পর্দা করার কারণে হ্যারে চাষি কয়, আর ষাট বছরের বুড়ি কিছুই নাই হেডে রাফা কয়, কথা কন না কেন? হ্যাঁ ঠিক না ঠিক? কারণটা কি? এটা খাস পর্দার বরকত, এটা খাস পর্দার বরকত। আমার ভাইরা বোঝার চেষ্টা করবেন গো, যদি আপনি নামাজি হইলেন কিন্তু আপনার বিবি নামাজি না মনে রাইখো তোমার কোথাও ভেজাল আছে। যদি জীবনে কোন স্বামী তার স্ত্রীকে খাস পর্দার মধ্যে রাইখা নামাজি বানাইতে পারে এই মানুষটাকে নিয়ে আমার বিশ্ব নবী হাসতে হাসতে জান্নাতে যাবে। আবু বকর বলে নবী গো ওমর ছিল বেঈমান, ওমরের বিবি ছিল মুসলমান, মারহাবা কর ওমরের বিবি কিন্তু আগে ইসলাম কবুল করছে, ওমরের বিবির কাছে যাই ওমর তরবারিটা টান দিয়ে কয় বিবির আজকে আব্দুল্লাহর পোলা মুহাম্মদ রে শেষ করে দিব। দেখবেন বিবি যদি ঘরে সুন্দর হয় স্বামী বাজানরে ডাকাই থইল একদিন হিদায়ত পায়। আপনাকে বেশি দূরে যাব না, এই জুরানের একটা ঘটনা বলব আজ থেকে এগারো বছর আগে। কত বছর জোরে কর? এ যুবক ভাইরা সর্বনে আল্লাহর কুতুব তখন বেঁচেছিল, আল্লাহর কুতুব আলম মার্কেটের সামনে ওয়াজ করতে আসতে বললে এখন দিলটা নরম করে দিও, মহিলা পারে না এমন কোন জিনিস নাই। মহিলাটা ছিল ভাইজান তাবলি গলার মাইয়া, আবার এই লোকটা খাস সরমুনার মুরিদ ছিল ভাই। আমি তাবলিগ আর সরমুনার বিরোধিতা এই জন্য করতে পারি না কারণ এই দুটো তরিকাই হক তরিকা। যুবক ভাইরা দুনিয়ায় এই বাংলা
আল্লাহর জমিনে যত হক তরিকা আছে তার ভিতরে এইটাকে যাচাই বাছাই করে দেখছি হক তরিকা। হে যুবক ভাই, আল্লাহর এই বান্দি কপালটা খারাপ হয়ে স্বামীটা পড়ে গেছে দুশ্চরিত্রের। রুলিং মিল ছিল, আল্লাহর বান্দা প্রতিদিন মদ খাইয়া বাড়িতে যাইত, নাম বললে চিনে ফেলবা, বলতে চাই না। প্রতিদিন মদ খাইয়া বাড়িতে যাইত, ড্রাইভার তারে হাত ধরে উঠাইয়া চারতলায় দিয়ে আসত, ঘরে ঢুইকাই প্রথম বউরে মা তুইলা বকা দিত, নজবিল্লাহ বলে তার নিজের মুখের কথা, মা তুইলা বকা দিত। স্ত্রী এটা মাইন্ডে না নিয়ে স্বামীরে ঘরের পরে হাত দিয়া বিছানায় শোয়ে দিয়া আল্লাহর বান্দি আলাগা একটা রুমে যাইয়া স্বামীর খেদমত সুন্দর করে যতটুকু করার করাইয়া নেশাযুক্ত স্বামীরে ঘরে রাইখা যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায়। মালিকের কাছে হাত তুলে বলতো, মালিক রে তাবলিগওয়ালার মাইয়া টুপিদারিওয়ালার মাইয়া লজ্জায় কারো কাছে বলতে পারি না, বাবার কাছেও বলতে পারি না, আমার মায়েরে তুইলে আমার স্বামী গালি দেয়, আমার বাবার টুপিদারি লয়া কথা কয়, আমার বাবার কাছে বললে হয়তো আমার বাবা যতই গরিব হোক আমারে লয়ে যায়, আমি দেখি নাই আমার জীবনে আমার মা কোনদিন নামাজ গামাই দিছে, আমার বাবা জিকির করে তাবলীগ করে, এমন একটা স্বামী আমারে মিলে দিছ পারি না, ঘর ছাইরে যাইতে একটা বাচ্চা হয়ে গেছে, আল্লাহ বাচ্চার মুখের দিকে তাকাইয়া ভাবছি আরো হয়তো ভালো হয়ে যাবে, হয় না, দুনিয়ার কারো কাছে বললাম না আমি অবলা সরসী, আমি গুনাহগার বান্দি হইয়া তোমার কাছে দোয়া করছি আমার স্বামীরে ভালো করবানি। স্বামীর লেগে দোয়া করে বিদায়, স্বামী উল্টা ফিলে মারে, তুই আমার লেগে দোয়া করিস কে ভাইজান রে। হঠাৎ একদিন রুলিং মিলের ভিতরে অফিসে বইয়া ঝুলতাছে আর চিন্তা করতেছে, প্রতিদিন মদ খাইয়া বউরে বকিয়ার বউ তাহাজ্জুদ পড়ে দোয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আহারে মাইনসেও খারাপ বলে, আমার বন্ধু বান্ধব বলে তো শ্বশুর এত ভালো লোক, বেড়া তুই মদ খাস সাইরে দে না, পোলামাইয়া হয়েছে এখন সাইরে দে, আহারে আল্লাহর কি কুদরাত বোঝা যায় না, আল্লাহর বান্দিদের দোয়া যে কবুল হয়, আমার মা বোনে না স্বামীরে ভালো করতে পারবা গো মা, এই কথাটা তোমরা দিলের কানে শুইনু, বেশি দূরের কথা না, 11 বছর আগের কথা, ঘটনা জুরাই মারহাবা কর সরমুনায় আল্লাহর কুতুব বেঁচে আছে বলে হুজুর ওদিন আমি নেশা করি নাই, মনে মনে ভাবলাম দেখি আমার বউ সত্যিকারে কি আমার বান্ধবী কিনা, নেশা না করিয়া নেশার ভান ধরিয়া উপরে উঠছি, ড্রাইভার কে বলছে আমার উপরে দিয়ায়, আমি নেশা না করিয়া বিছানায় যাইয়া পাগলামি করতাছি, আমার বিবি দেখি পাশের মধ্যে পাশের রুমে বসে চিৎকার মেরে মেরে কান্দে, আল্লাহ তোমার কি আর কুদরাতের দরিয়ায় কি জোশ মারবা না, তোমার কুদরাতের দরিয়ায় কি মৌলা রহমাতের একটু ঢেউ শুরু করাইবা না, আমি দেখি আমার বিবি বিনায়া বিনায়া তার নিজের মা বাবার জন্য কান্দে না আমার জন্য কান্দে। আমি রাত্রে আমার বিবির হাত ধরে বললাম, বিবি রে আমি তোর দোয়া সব শুনছি, আমি নিয়ত করলাম আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে আর আমি মদ খাবো না, আমি দেখলাম এই বাড়ির মধ্যে একমাত্র বান্ধবী তুই আমার, তোরে এত মারছি এত গুতা দিছি এত গালি দিছি আজ পর্যন্ত আমার বাসা ছাইরা যাস নাই, যা আমি নিয়ত করলাম চরমনার পিসাব আসতেছে আমি মুরিদ হয়ে যাব, আরো জোরে কর
ওই লোকটা যখন বলল আমার কলিজার মধ্যে আঘাত লাগলো, আহারে লোকটা এইভাবে যদি ভালো হইতে পারে বিবির কথায়, বিবি যদি দোয়া করতে 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 একদিন কবুল হয়ে গেছে কি যায় নাই, ও আমার মা চাচিরা যদি ওই মহিলা কাঁদতে কাঁদতে স্বামীর আল্লাহ রাস্তায় ভালো বানাইতে পারে, তুমিও যদি স্বামীর জন্য কাঁদো স্বামী ভালো হবে কি হবে না? আর আল্লাহ চাওয়ার সিস্টেম তো দিয়াই দিছি, বান্দা আমার কাছে নামাজের দ্বারা চাইবি, আমি আল্লাহ তোর নামাজ শেষ হওয়ার আগে দিতে বাধ্য হয়ে যাব। নামাজের দ্বারা চাওয়ার নিয়ত আছে না নাই? মারহাবা কর এ যুবক ভাইরা, ওমরের বিবি গোপনে নামাজ পড়ে, আল্লাহু আকবার বলো, নেঙ্গা তরবারি হাতে নিয়ে ওমর বলে আজকে মুহাম্মাদের পোলা, আব্দুল্লাহর পোলা, মুহাম্মাদের জীবন শেষ। আপনার কষ্ট হইতেছে? মারহাবা কর জন বলছে মুহাম্মাদের পোলা, আব্দুল্লাহর পোলা, মুহাম্মাদের জীবন আজকে শেষ। দেখবেন ঘরের বিবি কিন্তু সবকিছু পারে, পারে কি পারে না? স্বামীর তরবারিটা ধরে কয় একটা কথা, সত্য কথা কও তো, কি তুমি কি মুহাম্মাদের দুশ্মন না বন্ধু? কি বললে তুই মুহাম্মাদের বন্ধু মানি? কয় হুনো, যে যত দুশ্মনী করে আমার জানা মতে সে তত বন্ধু হয়। ওমর কয় তাহলে তুই কি আমার বউ হয়ে মুহাম্মাদের বন্ধু? মহিলাদের একটা সুন্দর কায়দা জানা আছে, মনে মনে দেখেন, এরা কিন্তু হঠাৎ বুদ্ধি দিয়ে সব ঘুরে ফেলতে পারে, পারে কি পারে না? বউ কয় তোর তুমি কি ক, তুমি হলো মক্কার সবচেয়ে বড় ঠাহুর, আমি যদি তোমার বউ হয়ে মুহাম্মাদের ভালোবাসার পাত্রী হই তাহলে এটা কেমন দেখা যায়, মাইসে টিটকারা মারবো। ওমর কয় থ্যাংক ইউ, তোরে আজকে 1.5 কেজি ভালোবাসা দিন। মহিলাকে দেখবেন খুব তাড়াতাড়ি খুশি করতে পারবেন, জামা কাপড়ের চাইতে বেশি খুশি করতে পারবেন যদি 1.5 কেজি পাম ঢুকাই দেন, ঠিক না বেটে? দেখবেন বউ জনমের কালার কালা, লাইট মারলে ওরে দেখা যায় না, যদি সাজা গুজার পরে কয় ইস, এটা মানে কি? ভেরি গুড, আল্লাহর বান্দা কইছে ভেরি গুড বলে, ভেরি গুড মানে কি? একশো মিয়া মিয়া সুন্দর বউ। আবার দেখবেন এখানে টিটকার আমার আর একটু গ্রেড বাড়াবে, আমি কালা আমি জানি, এই লেগে তুমি এমন এমন করতে, এইটার দ্বারা কি বুঝাও? মানে আমার ঘোড়ার ডিম দেখা যায় তাই বুঝাও নাকি? একশো যদি কোন একশো কয় ওই স্যার, ঠিক না বেটি? এরা পাম্পের পাগল, পাম দিবেন সত্য হোক মিথ্যা হোক দিবেন পাম, এটাও ভালো। বোর কাছে সত্য কথা কইয়ে কোনোদিন আপনি যশ করতে পারবেন না, ঠিক না বেটি? জোরে কন, আরো জোরে, বৌরে আপনি পরীক্ষা করবেন কতটুকু ভালো আপনার বাসে। এক নম্বর পরীক্ষা হলো একবারে খালি খালি বউ থাকবো নিচে, আপনারা মাইন্ড করে যে এই কোন মুগির লোকে কথা কয়, মাইন্ড করে আপনার ঘরে গেলে মোবাইল চেক করে, এরম আছে না নাই? সবচেয়ে স্বামী স্ত্রীর ভিতরে এখন সবচেয়ে বড় দুশ্মন হয়ে গেছে এই অ্যান্ড্রয়েড, ঠিক না বেটি? এটার নাম কি? গজবের মোবাইল। যদি স্ত্রীকে আপনার দেখতে হয় যে আপনি ভালো কতটুকু বাসে, নিচে খারাইয়া হেলে দুলে কথা কবেন, বউ দেখবেন কবে মাইয়ারে পাঠাইতে কবে দেখ দি মগাটা কার সাথে কথা কয় দেখ দেখ, ঠিক না বেটি? বাসায় যাওয়ার পরে বউ প্রথমে কবে কার সাথে কথা কইলা? যদি তখন আপনি কেউ সাথে সত্যি না কয়ে থাকেন তখন ঘুষি মারেন না, ওরে বুঝে কবেন দেখলে আমি তোরে পরীক্ষা করলাম যে তুই আমার এখনো সন্দেহ করস কিনা। ইন্না বাজা জান্নে ইসমুন, কোরআন আল্লাহ বলেন ধারণা করে সন্দেহ করে কথা বলেন সবচেয়ে বড় গুনাহ, মাস লায় কুলাই বোনা, হে আপনারে কোনোদিন বিশ্বাসই করব না, কথা বলেন না কেন? বিশ্বাস ছাড়া কোনোদিন বস্তু মেলে না, আল্লাহু আকবার বলেন। তোমর যখন বললেন ভেরি গুড তুই মুহাম্মাদের বান্দিবে হইতে পারস না, ওমরের বিবি আর একদিক যাইয়া পোলারে কইতেছে আব্দুল্লারে, এ আব্দুল্লাহ দিকে আয়, তুই কি আমার কথা শুনবি না তোর বাপের কথা শুনবি? পোলারা কিন্তু মার কথাই শোনে, হ্যাঁ জোরে কন, আরো জোরে,
যেইটা কপাল পোড়া ও কেউ কথা শুনে না, কথা কোন মেয়েরা বাবার কথা বেশি শোনে, বাবারে বেশি ভালোবাসে, এটা নিয়ম, মেয়েরা বাবারে ভালোবাসে আর ছেলেরা। ওমরের ছেলে আব্দুল্লাহরে ডাক দেখে দিকায়, কি তুই ক আমারে বেশি ভালোবাসিস না বাবারে? আব্দুল্লাহ কয় মা আব্বারও বাসি তোমারও বাসি। কয় কারে বেশি ভালোবাসিস? কয় তোমারও বাসি। এবার আব্বা জানে শোনে না, ঝামেলা হয়ে যাবে। কয় যদি আমারে বেশি ভালোবাসে থাকোস আমি মা তোরে মাফ করে দেবো, তুই কালেমা পড়। আরে জীবনে যদি কোনোদিন একটা দিন মায়েরে খুশি করতে পারেন একটা কবুল হজের সব করবেন, কারণ তাকে হস্ত দৌড় দিলেই মক্কা পায়। আর আপনার আমার হস কিন্তু অনেক কঠিন, টাকা খরচ হয়, অত টাকা আমাকে নাই, কিন্তু নগদ একবারে কোনো জায়গায় যাইতে হইব না, বাইতে যাই খেলে মা কই একটা ডাক দিবি, সাথে সাথে কবুল হজের সব হয়ে যাবে। ডার্লিং এর সাথে, বিবির সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলো, মার সাথে এক মিনিট কথা বলা যায় না, মার সাথে যে খোশখবরি আলাপ করবে, মা তুমি কেমন আছো, ওষুধ খাইছো মা? মা যদি বলে পাগলা রে খাইছি, এতবার জিজ্ঞেস করা লাগে? এই তিনটা কথার বিনিময়ে 4 লক্ষ টাকার কবুল হজের সওয়াব পাইবা। এই নগদ হজ তোমার ঘরের মধ্যে মগা, তুই না নিলে এটা আল্লাহর দোষ কি? ঠিক না বা ঠিক? এক টাকায় কবুল হজের সওয়াব হবে, 1 টাকায় 3 মিনিট মার সাথে কথা কবি, একটা কবুল হজের সওয়াব। কপাল কি আমাকে এমনি এমনি পুরছে? ঘন্টার পর ঘন্টা টক টাইম কেনে মগির লগে কথা কর দিকে, কথা কর না কে কে মগির লগে কথা ক 3 ঘন্টা, মার সাথে 3 মিনিট ক, তাতে আমার আল্লাহ খুশি। ভাইজান আমার দিকে তাকান গো, ওমরের সন্তান আব্দুল্লাহ বললেন মা তোমারই ভালোবাসি। আব্দুল্লাহর মা উম্মে আব্দুল্লাহ ওমরের বিবি বলে মালিক রে আমি মা বলতেছি আমার আব্দুল্লাহ রে তুমি কবুল করে এলো। মা দোয়া করলেন কবুল হয়ে গেছে, আব্দুল্লাহ কালেমা পড়ে মুসলমান হয়েছে। এখন মা আর পোলায় মুসলমান, মারহাবা কর। এদিক দিয়ে ওমরের বোন ফাতেমা তারও তাশকিল করে মুসলমান মানে হয়েছে। তাহলে তার ফ্যামিলিতে কয়জন বাকি আছে? ওমর একা। এদিক দিয়া ওমরের মেয়ের বিয়ে দিয়ে ফেলছে, মারহাবা কর। ওমরের মেয়ের নাম ছিল কি জানেন? ওয়া জান বাকা, জান ভালো যে আয়ুব বাসু আজকে মরছে, কথা কও না কেন? মুসলমান হিসাবে দোয়া করে আল্লাহ মাফ করে দাও, কথা বলেন আমিন কোন? জানি না আল্লাহ তাকে কি করবে, কিন্তু আমাদের দেশের 2 জন সুপারস্টার গতকাল মারা গেছে। কয়জন ফেসবুকে দেখো নাই? একজন হলো যার লাস্টারে ঘাড়ে করে কোরআনের আওয়াজ দিয়ে বিদায় দিছে, সে হলো সিলেটের সিংহ পুরুষ প্রিন্সিপাল হাবিবুর রহমান, যার হাজার হাজার ছাত্র চোখের পানি দিয়া তার ওস্তাদকে তার শায়েককে বিদায় দিছে, আর আয়ুব বাসুর অনেক মুরিদ তারেও বিদায় দিছে, ঠিক না ঠিক? দোয়া করি আল্লাহ মুসলমান হিসাবে যদি অন্যায় করে থাকে, জীবনে কোনো ভালো কাম করে থাকলে মাফ করে দিও, কিন্তু আমার কথার উত্তর দিবেন, 2 জনের বিদায় কি একরকম হয়েছে? হ্যাঁ, আয়ুব বাসুর মিলাদ মাহফিল হয়তো হতে পারে ঢোল তবলা হারমোনি দিয়া, ঠিক না বেটি? তারে স্মরণ করতে পারে গানের দ্বারা, তার নামে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে পারে, কিন্তু প্রিন্সিপাল হাবিবুর রহমানের অনুষ্ঠান গানের দ্বারাই হবে না, তার অনুষ্ঠান হবে কোরআনের দ্বারা। জিন্দগি কত সুন্দর করে গেল, এমনই জীবন করিবে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুগো, ঠিক না ঠিক? এই মুসলমানের পোলা গিটার কান দলিয়া ঘুরোস ভালো কথা, নাচানাচি করেন ভালো কথা, মৃত্যুর আগে অন্তত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াস সালাহ, নামাজটাকে সঙ্গে বানাই নিও, সে তুমি গায়ক হও নায়ক হও যা কিছু হও, আমি তোমার 2টা পায়ে হাত দিয়ে বলবো মৃত্যুর আগে কালেমা নসিব করে দুনিয়ার থেকে যাইও, আল্লাহকে চিনা যাইও, মুখে দাড়িগুলা লইয়া কবরে যাইও, মারহাবা বলেন?
ভাইজান আমার দিকে তাকান, ওমরের সন্তান যখন কালেমা পড়ে ফেললেন, হেদায়েত পেয়ে গেছে, তিনজন এখন কালেমা পড়ছে, এদিক দিয়ে ওমরের বোনকে যার কাছে বিয়ে দিছে সেও কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মনে মনে কই, আমার ফ্যামিলি তো ইমানদার নই, বিবিও তো ইমানদার নই, বিবির জিজ্ঞেস করলাম মুহাম্মদ রে কতটুকু ভালোবাসো, পেয়ে গেছি গো বিবি আমার ইমানদার নয়, বিবি আমার বেঈমান, হালাকি ওমরের বিবি বেঈমান না ইমানদার। হে ভাইরা, অনেক মতকর স্বামী স্ত্রী কিন্তু তাহাজ্জুদ গুজে আছে না নাই, কিন্তু অনেক তাবলিগলার স্ত্রী আছে বাজার নামাজও ভরে না, চব্বিশ ঘন্টার ভিতরে 15 ঘন্টা কটকুডির মা সিরিয়াল কিরণমালা দেখে, কথা কথা বলেন, জাকানাকা 24 ঘন্টার ভিতরে 12 ঘন্টা দেখে, এমন আছে না নাই, সিরিয়াল দেখতে আজকে দেখতে পারে নাই, কারেন্ট ছিল না, কালকে আবার এটারে কাজা আদায় করে, আছে না নাই, আবার মদকর গাঞ্জাখোর হিরোইন খোরের বিবি বাবা 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি তাহাজ্জুদ পড়ে, আল্লাহর ওই বান্দি জানে যে হাদিস সাহেব গতকালকে ওয়াজ করে গেছে, আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিসসবরি ওয়াসসালাহ, চাইতে হবে কিসের দ্বারা? আর সবরের দ্বারা, ধৈর্য ধারণ করার দ্বারা চাইতে হবে। আল্লাহর বান্দি কোরআন শরীফ পড়তো জানতো, আয়াতটা পড়ি আমল করছে, স্বামী একদিন হিদায়ত পেয়ে গেছে, দিলটা এখন নরম করে দিবা। ওমরের বিবি বলে এদিকে আসেন, আপনি মুহাম্মদকে মারতে যাবেন? কয় হ্যাঁ। আমার মন বলে মুহাম্মদকে মারার আগে তার সাথে আপনার একটু পরামর্শ করা উচিত। ওমর বলে বেঈমানের সাথে আবার কিসের পরামর্শ? নাউজুবিল্লাহ, তো আসতে কইলেন কি বললেন? বেঈমানের সাথে আবার কিসের পরামর্শ? যে বাপ দাদার ধর্মরে এত বড় আঘাত করলো তার সাথে কোনো আপোষ থাকতে পারে না। এই কথা বলার সাথে ওমরের বিবি দেখেন, স্ত্রী ইচ্ছা করলে স্বামীরে ভালো করতে পারে কি পারে না? ওমরের বিবি আস্তে করে বললেন, একটা কথা কই কি, তুমি তো অনেক রাগী মানুষ। কয় হ্যাঁ। তোমার কাছে কোনো কিছু বললে ইস্তেতে যাও? কয় হ্যাঁ। ওমর বলে, একটা কথা বলি, তুই যে আমার এত ওয়াজ করতাছস, তুই কি আসলে কালেমা পড়ছর? ওমরের বিবি মাথায় হাত দেয়, পায়ে হাত দেয়, দেখবেন মহিলাদের এই হাতটা কিন্তু অনেক বরকতপূর্ণ। কথা কন, মহিলাকে বডির মধ্যে কয়েকটা জিনিস বরকতপূর্ণ আছে, তার ভিতরে হাত আর চোখের পানি। চোখের পানি দিয়ে যদি কয়, বুঝছি তুমি আমার বাবার বাড়ি যাইতে চাও না, খালি খালি বাঁশিটা বাজায় দিব, দেখবা তোমার দিল গইলা মোমের মতো পানি হইয়া চোখ দিয়ে বাইরেছে। কথা কর না কেন, পরের সকাল হওয়ার আগে বলবে তুই যা কবি তাই শুনবো, যেহানে লই যাবি হেনে যাবো, জাহান্নামে যাইতে কইলো যাবো, নজবিল না কোন, এমন আছে না নাই? তবে যারা ওয়াজ শুনতে এসেছেন এরকম বিবি আপনার ঘরে নাই আমি জানি, আপনার খুব আজরাইল মার্কা, পারবেন বউরে যাই আন্দাজে কুন্দাজে নামাজ না পড়লে ঘুষাইতে পারবেন? বর্তমানে বউরে মাইরে দেখছো, তোমারে বডি দিয়ে আগে ছাওয়াই দিব, ঠিক না? ঠিক। আর আমার শাশুড়ি শেখ আছে না ক্ষমতায়, এমন চেতান চেতাইছে আমার এই শাশুড়ি, ওরে বাইরে মনে রাখেন, এমন চেতান চেতাইছে। আর ফেসবুকের গুণ, আপনি একটা বেশি কথা কেউ বলুন তিনজনের সাথে লাইন লাগাইব, কথা কন না কেন? আমি দোয়া করি আল্লাহ আমার মা বোনদেরকে নামাজি বানিয়ে দাও, আরো জোরে কর। আজকে যুবকদের চরিত্র নষ্ট করতেছে মহিলারা, আপনি দেখবেন রাস্তা দিয়া যদি 50 জন লোক হয় তার ভিতরে জোহরে রক্তে দেখবেন 30 জনই মহিলা। এই আপনাকে এই পাশে বউ বাজার আছে না, দেখেন তো কয়টা লেডিস আছে আর কয়টা জঞ্জিস আছে, লেডিসদের কারখানা, ঠিক না? ঠিক। মা আমি বলবো না আপনার বাজার করা না জায়েজ, এই ফটো আমি জীবনও কোনোদিন দেই নাই দিব না, বাজার করা আপনার জন্য না জায়েজ না, মা আপনার জন্য চাকরি করা না জায়েজ নয়, মা আপনি মার্কেটে যেতে পারবেন, মা আপনি চাকরি করতে পারবেন, মা গো আমি আপনার নিজস্ব অধিকারের উপরে আমি আপনাকে হস্তক্ষেপ করবো না, তবে একটা কথা অনুরোধ করবো, মা পর্দার সহিত আপনি সব করতে পারবেন,
কথা বলে পর্দা ছাড়া আপনি রাস্তায় বের হতে পারবেন না, চাকরি তো দূরের কথা। এই ওয়াজ যখন করছি কোন জায়গায় জানি দেখবেন, বিবিসির ভিতরে আমাদের বিরুদ্ধে কি খবরটা প্রচার করছে, জিলিয়াসুর রহমান জেহাদি মহিলাদের অধিকার উপরে খর্ব করেছে, সরমনার পীর সাহেব মহিলাদের অধিকার উপরে খর্ব করেছে, মহিলারা যদি তাদের ওয়াজ শুনে তাহলে না খাইয়া মরতে হবে। আসলে খাওনের মালিক কি চাকরি? আসতে বলেন না। খাওনের মালিক কে? সব কিছুর মালিক কে? আপনি যদি না খাইয়াও মরে যান গো মা, জান্নাতে যেয়ে খাইয়েন, কিন্তু মা গো বেপর্দায় চাকরি করে খাইয়া জাহান্নামে যাইবেন। কথা ঠিক না ঠিক? ভাইজান ওমরের বিবি বলে, দেখো তোমার একটা অনুরোধ করে বলি, তুমি মুহাম্মাদের দিকে একটু নেক নজরে তাকায় দেখো। ওমর বিবির আগুন জোরে থাপ্পুর মারছে গো বাবা, ওমরের বিবি বেহুশ হইয়া মাটিতে পড়ে গেছে। খুশ ফিরে আসলে বলে, দেখো রে ও খাত্তাবের পোলা ওমর, আমিও কিন্তু তুমি পাইবো না, তুমি আমার ঠাকুর বলে হুশ করবা, যতবার হুশির বেবে যত ততবারে আরে আমি বলল মুহাম্মাদের দিকে একবার এনে নজর রাখবে। মনের কথা বলি দৌড়াইয়া কাছে পুনের বাসায় যাইয়া দেখে বোন আমার নবীর তেলাওয়াত কীর্ত আয়াত গুলা তেলাওয়াত করতেছে। ওমর বউর বুনরে মারলেন, বউরে মারলেন, পোলারে মারলেন, লাস্টে একটা দৌড় দিয়ে কাবার দরজা ধরে বলে, ও কাবার মালিক সত্য কথা কও, মুহাম্মাদের কাছে কি হেদায়েত আছে? ওমর কোনো জবাব পায় না, ওয়াদা করছে কালকে মুহাম্মাদের কল্লা ফেলায় দিবে গো বাবা। তরবারি নিয়ে রাগ মিজাজে দৌড়ে গেলেন, যায় দেখে আমার নবী, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমার নবী ওমরের মায়ের খাওয়ার জন্য রেডি হয়ে আছে, ধৈর্য ধারণ কর অবস্থায় আছো, ওমর মারবি আমি আল্লাহর কাছে চাইতেছি তুই আমার মারতে আয়। ও ভাই জান আমার নবী জাবালে সাপার ডালুতে বসে যখন ওমরের কথা মনে করে কান্দে, হযরত আলী বলেন, নবী গো ওমরের হাতে তরবারি দেখলাম মনে হয় অবস্থা খারাপ হয়ে যাবে। হামজা বলে, ওমর রে ভাতিজার কাছে যাবি দুঃখ নাই রে ওমর, কিন্তু তরবারি খাপের মধ্যে ঢুকে যাবি, যদি একটা বার তুই ভাতিজার দিকে তরবারি টান দিয়া বাইর করুস আমি কিন্তু তোরে খাতির করুম না। আরো জোরে কর আল্লাহু আকবার কর। এ ভাইজান ওমরের জামানায় তখন ওমর ইসলাম কবুল করে ফেলেছে, আল্লাহু আকবার বলো। পুরা মক্কার মানুষগুলো আমার নবীর বিরোধী কষ্ট হয় না? পুরা মক্কার মানুষগুলো নবীর বিরোধী, সারা মক্কার বেঈমানগুলো এক হইয়া বলল মুহাম্মাদের সাইজ করতে হবে। আমার আল্লাহ বলে, আমার নবীর সাইজ করার মতো মেডিসিন দুনিয়া কারো কাছে নাই, সাইজ করার মেডিসিন কার কাছে আছে? আসতে বলেন না। নবীরে কেউ সাইজ করতে চাইলে সে নিজেই সাইজ হয়ে যাবে। ওরা চিন্তা করলো মুহাম্মদ রে কেমনে সাইজ করা যায়, এই চিন্তা ভাবনা করি রোকানা নামে একটা বেদুইনকে তারা ঠিক করলো মুহাম্মদকে জীবনের তরে শেষ করে দিবে। এই চিন্তা ভাবনা করিয়া তারা রোকানারে এক মাস বাজান গরুর মতো খাওয়াইয়া মাতাইছে, নাউজুবিল্লাহ বলেন। রোকানারে বলে, রোকানার একটা কথা কই, কন তুই মুহাম্মদের সাথে কুস্তি লাগবি? রোকানা কয়, মুহাম্মাদের সাথে কুস্তি লাগলে আমার কি হইব? কয়, তুই এই জামানার ভিতরে আমাকে মক্কার ভিতরে যত সুরা সদস্য আছে
বোর্ড বৈশা মুহাম্মাদের বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে সুরা সদস্যের মধ্যে একজন হবে। তোরাই জামানা 10টা লাল উট পুরস্কার দিব। আবু জেহেলের এই লোভ শুনে রোকানা কয়, আর কি দিবা? কয়, আর একটা দিমু, মক্কার ভিতরে তোর লিডারের একটা দায়িত্ব দিমু। আমার শাশুড়ি শেখ হাসিনার দল যারা আওয়ামী লীগ করেন, দেখবেন একটা পদের লাইগা কত প্রকারের ফেস্টুনি রাস্তার উপরে লাগায়। কথা বলেন না কেন? এই পাম্পটটি কিন্তু আগেও ছিল, ছিল কি ছিল না? জোরে কন ছিল। বললো যে যদি আপনারা আমারে মোহাম্মদের সাথে কুস্তি লাগাইয়া লিডারগিরি দিতেছেন, আমি রাজি আছি। নাউজুবিল্লাহ বলেন। সাথে সাথে বললো তাহলে মোহাম্মদের সাথে যদি কুস্তি লাগবি, মোহাম্মদের সাথে পারবি? মোহাম্মদের পানি খাওয়ার টাইম দিব না। নাউজুবিল্লাহ আসতে বইল না। আরো জোরে কো, মাইকের আওয়াজ বাড়াও, মাইকের ডাক কইছি, আপনার কথা একটু পরে কমু। আমার নবীরে সাইজ করার মতো কেউ আছে? রোকানারা ফিট করছে, নবীরে সাইজ করব। রোকানার বাড়ি আমি দেখে আসছি। এই রোকানা ছিল খাত্তাব বংশের পোলা, এত বড় বীর বাহাদুর ছিল আমার ভাইরা। রোকানার হাতে একটা তরবারি থাকলে 100 লোক এসে খাতির করত, একটা যদি ঘুষি দেওয়ার জন্য মুঠ পাকাইতো, অ্যাটেন্ড নিত, রোকানার সামনে কোনো মানুষ খাড়াইতে পারত না, এত শক্তিশালী ছিল রোকানা। হঠাৎ করে রোকানার জন্য এই প্রস্তাব আসলো, রোকানার রোকানা নাই, গরিব মানুষ যখন এত বড় একটা পথ পাইব, এতগুলো উট পাইব, লোভ আসে কি আসে না? কত মানুষ মারতেও দেরি করব না। রোকানা বলল, কবে লাগবে? মহরমের 10 তারিখ। মহরমের 10 তারিখ তো যুদ্ধ করাই দেশের নিষেধ। আবু জেহেল বলে, মহরমের 10 তারিখই হইব, তুই রেডি থাক। রোকানারে কুত্তা মাতার মাতাইছে খাওয়াইয়া, উটের গোশ আর রুডি খাওয়াইছে জন্মের খাওয়া খাওয়াইয়া। রোকানারে বলছে, তুই মোহাম্মদের শুধু একটা আসার মারিয়ে দিবি, বাকি কাম আমরা করবো। রোকানাকে এটা কোনো ব্যাপারই না, আমার জানা মতে মোহাম্মদ হলো নরম দিলের মানুষ, হে মারামারি জীবনে ট্রেনিং করে নাই, কেমনি ঘুষা দিতে হয় এটা মোহাম্মদ জানে না। একটা ঘুষা তুমি এমন জায়গায় মোহাম্মদ হইয়া পড়ব? নাউজুবিল্লাহ। তা আসতে কইলেন, এবার দেখা যাইব কার প্যানেলে কত জোর আছে। আমার নবীরে ঘুষা দিব আর হইয়া পড়ব? কি হইয়া পড়ব? হ্যাঁ, আবু জেহেল বলে, তাহলে মোহাম্মদরে যে মারবা একটা পেলান লাগবে না? পেলান লাগবে কি লাগবে না? কয়, মোহাম্মদরে মারতে হলে একটা সিস্টেম আছে। মোহাম্মদের চাচা আবু তালে, যদিও সে আমাগো দলের চেয়ারম্যান, কিন্তু সে মোহাম্মদের ভালোবাসায় একবারে পঞ্চমুখ। তারে কনভিন্স করা যায় কেমনে? ইন দি মিন টাইমে তারা সুন্দর একটা ফোন দিয়ে আটলো, আমার দিকে তাকান, এমন একটা দরখাস্ত লেখছে। দরখাস্তটা লেখে আবু তালেবের বাড়ি যেয়ে কয়, এ ভাই কি একটা কথা কই? কয়, বলো, মোহাম্মদের সাথে আগামীকালকে কুস্তি লাগবে, মোহাম্মদের খোদায় তারে কেমনে ভালোবাসে দেখবো। মোহাম্মদ যদি রোকানার সাথে কুস্তিতে হেরে যায়, মোহাম্মদের এই দেশ থেকে পিড়ে তারাই দেব। আমার নবী কি সোরা ছিল? আসতে বললে আল্লাহর আদালতে বিচার হইব? নবী বদমাইশা ছিল? নাউজুবিল্লাহ। ভাইজান রে, যখন এই কথা বলছে মোহাম্মদের সাথে কুস্তি লেগে আগামীকালকে মোহাম্মদ না পারলে দেশ থেকে মেরে তাড়ায় দিব। আব্দুল মুত্তালিবের কলিজার টুকরা সন্তান আবু তালেব, আবু জেহেলের প্রস্তাবটা শুনে বলতেছে, ঠিক আছে, মোহাম্মদ রোকানার সাথে না পারলে মাইরা তারায় দিব, কিন্তু সত্য একটা কথা কও, যদি মোহাম্মদের সাথে না পারে কয় কিছু হইব না। মোহাম্মদ না পারলে মাইরের অভাব নাই, আর মোহাম্মদের সাথে না পারলে কন্যা কেন? দল ক্ষমতায় থাকলে যা হয়, ঠিক না বেটি? সাথে সাথে বলতেছে, তাহলে কি আমার ভাতিজার আলুর বস্তা পাইছ? পানিতে দিবি, সেদ্ধ বানাই যেমনে চেটকাই হেমনে ভর্তা বানাবি? এখনো মোহাম্মদের চাচা গুলা বাইসে রয়েছে। মোহাম্মদের বাপ মারা গেছে, কিন্তু তার চাচা গুলা বাইসে আছে। যখন এই কইছে, দেখবেন বিলাইতে যতই গাছে উঠুক, কুত্তায় খালি কবে গ্যাও, অল্যাঞ্জা অল্যাঞ্জা নাই, অল্যাঞ্জা পিছনের দিক যে কয়,
অর্থাৎ কি কয় জানেন, মারিস না মারিস না, তুই আমার স্বাস্থ্য হইলা দোষ, কথা কন না কেন? ভাইজান বোঝার চেষ্টা করে না, আবু আব্দু আবু তালেব যখন একটা হেসকি দিছে অগো বিসি মিসি পেড়ে গেছে, সাথে সাথে বলতেছে কালাই গেলি কে, এখন কো ভাতিজার সাথে না পারলে কি হইব তাই কো, এই ফরমে লেখছো রোকানার সাথে না পারলে পিড়িয়ে তারাই দিবি, আলুর বস্তা পাইছো এখনো পাইছে রয়েছি, তোকে দলের চেয়ারম্যান আমি, আমি ভাতিজার ধর্ম কোনোদিন গ্রহণ করবো না, কিন্তু ভাতিজার গায়ে লগের টোকা পড়লে একটাও সারবামি না, দল আওয়ামী লীগ করে বিএনপি করে জামাত করে যেটা মনে চায় সেটা করি, নবীর গালি দিলে সে যে দলেরই হোক আর রক্ষা নাই, আবু জেহেল যদি এই আবু তালেব যদি নবীর বিরোধী দল হওয়ার পরও নবীর গালি দিলে আঘাত করলে সহ্য করতে না পারে, আমি মুসলমানের ঘরে জন্ম নিয়ে পলিটিক্যাল হিসাবে যেটা মনে চায় সেটা করব, নবীর গালি দিলেও রাস্তা রাখবো না, কে কে রাজি আছো দেখি আল্লাহ কে দিও হাত, তোমরা খেয়ে দাও মুসলমান, আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন, এর নাম হলো ইমানদারি, ঠিক না বেঠিক? সবাই বললো তো আচ্ছা ঠিক আছে, মুহাম্মদ না পারলে খেদাই দিবি আর মুহাম্মদের সাথে না পারলে পরেরটা পরে বুঝবো, যা ভাইজান আবু তালেব তাদেরকে বিদায় দিয়া দিলেন, কিন্তু আবু তালেবের চোখে ঘুম নাই, আবু তালেবের চোখে ঘুম নাই রে, যদিও ভাতিজ আমার বিরোধী দলের নেতা কিন্তু সে তো আমার ভাতিজ, যদিও মুহাম্মদ আমার শত্রু আমার দলের শত্রু আমার আপন ভাতিজ, দিলটা কর নরম করে দিব, কেন আবু তালেব আমার নবীর তার জানের চাইতে বিরোধী দল হওয়া সত্য ভালোবাসতেন দোস্ত, আবদুল্লাহ যেদিন মারা যাবে তখন আবদুল্লাহর মাথাটা আবু তালেবের রানের পরে ছিল, মদিনায় যখন আবুয়া নামক বস্তিরে আবদুল্লাহর আজ ১২টার সময় বাজার শরীরে জ্বর উঠে গেছে, রাত ১টার সময় ডাক দিয়া কয় ভাই জান রে আমার মনে হয় আর সিরিয়ায় যাওয়া হইল, কেন সিরিয়ায় যাওয়া হবে না ভাই, তোর জ্বর হইছে কালকে ডাক্তার দেখাইলে ভালো হয়ে যাবি, ভাইজান যখন কারো মৃত্যু সামনে আইসা যায় সে কিন্তু আজরাইলে দেখতে পায়, আমার নবীর প্রিয় বাবা চোখটা বন্ধ করে দু চোখ বেয়ে লেবুর রসের মতো পানি ঝরে কান দেয়ার কয় ভাইজান আমার চোখের সামনে এমন এমন কিছু ব্যক্তি দেখতেছি যাদেরকে জীবনে কোনোদিন দেখিনি, কিন্তু আমার সময় নাই গো ভাইজান, যাইবার আগে একটা কথা বইলে যাই, আমার মুহাম্মদ দুনিয়ায় আসার পরে সে বাপ বলে কাউরে ডাকতে পারলো না, আবু তালেব বলে বাইরে তুই কান্দিস না, মুহাম্মদকে তুই দেখতে পারবি বাপ বলে মুহাম্মদ ডাকতে পারবে, কথাটা বন্ধ করে রাস্তায় কথা বলে বাচ্চারা, বাইরে মুহাম্মদ রে তুই দেখতে পারবি মুহাম্মদ তোরে দেখতে পারবে, এই বছরের আগের বছর আমি বাজান আব্দুল্লাহ আমিনার কবর দেখতে গেছিলাম, মারহাবা বলে ২০১৬ সালে যখন আমি গুনাহগার সেই আবুয়া বস্তিতে গেলাম আব্দুল্লাহর কবরটা বাবা পাহাড়ের উপরে কয়েকটা খেজুর গাছ আছে, নিচে একটা পার্কের মতো আছে, আব্দুল্লাহর কবরের কাছে হাজিদের যাইতে দেয় না, আমি বদরে যাইবার সময় অনেক কায়দা করে যারা আমারে বদরে রিসেপশন দিতে আসছিল তাদেরকে নিয়ে গেছিল, আল্লাহ আমারে দেখাইছে গো বাবা জীবনে দেখলে সহ্য করতে পারবা না, সমতল যৌবনে সবুজ চাদর দিয়ে ঢাকা রয়েছে আমিনার কবর, আব্দুল্লাহর আমিনার কবরের মাঝে মাত্র কয়েক কিলোমিটার ডিফারেন্স গো বাবা,
আমিনার কবরের পাশে একটা মসজিদ আছে, মসজিদের পাশে একটা পাহাড় আছে, পাহাড়ের ঢালুতে পড়ে আছে মা আমেনা। আব্দুল্লাহর কবর কয়েক কিলোমিটার দূর গো বাবা। আব্দুল্লাহ যখন আব্দু তালেবের রানের পরে মাথাটা দিয়ে কান দেওয়ার কয়ে ভাই যান, জীবনে মুহাম্মাদের চেহারাটা আমার আর দেখা হবে না, কিন্তু আমার সাথে একটা ওয়াদা দাও, আমার মুহাম্মাদকে তুমি বাবার আদর দিবা, আমার মুহাম্মাদকে বাবার আদর দিবা। তোমার যুবক ভাইরা, তোমাদের অনেক ভাতিজা আছে ছোট্ট কালে বাপ রাইখা পোলায় রাইখা মারা, এই বাচ্চাটারে কে আদর দিবে? তুমি যদি তারে বুকি নিয়ে একটু আদর দাও, আমার বিশ্ব রবি বলে আমার বিশ্ব নবী বলে সাহাবীরা রে আমার আল্লাহ আমার কাছে কোরআনের আয়াত নাজিল করে আজকে বলতেছে তোমরা যদি এতিমদেরকে সাহায্য করো, এতিমদেরকে আদর করো, আমি বিশ্ব নবীর সাথে জান্নাতে যাইতে পারা। আজকে সমাজে এতিমদের অধিকার খর্ব করতেছে, ঠিক না বেটি? এতিম ভাতিজার সম্পদ মাইরা চাচারা খাইতেছে, এতিম ভাতিজির সম্পদ মাইরা চাচারা খাইতেছে, ভাগনা ভাগ্নির সম্পদ মারিয়া মামারা বড়লোক হইতাছে। মনে রাইখো, এতিমের সম্পদ খাও নাই জাহান্নাম খরিদ করে লইছো। যুবক ভাইরা দিলটা নরম করে দিবা। আবু তালেব বলতেছে আমি আব্দুল্লাহর সাথে ওয়াদাকৃত, আমি ভাতিজার জন্য জীবন দিব। আবু জাহেল উৎপা সাহেবা বিদায় নিয়ে গেছে, আল্লাহু আকবার বলো। বিদায় নেয়ার পরে মা খাদিজার বাড়িতে রাত 12টার সময় আবু তালেব চলে গেলেন, দরজার সামনে যে ডাক দিয়েছে, বৌমা ঘুমায় গেছো না জাগ্রত আছো? মা খাদিজা দিনের বেলায় ঘুমাইতেন, রাতের বেলা ঘুমাইতেন না। মা খাদিজা বললেন, আব্বা সারাটা দিন আপনার ভাতিজা দাওয়াত ও তাবলীগের কাজ করছে, এখন একটু ঘুমাইতেছে, এখন একটু ঘুমাইতেছে, আপনি একটু দোয়া করেন না বাগো বাবা। আবু তালেব বলে, বৌমা দোয়া তো সব সময় করি, কিন্তু বিপদ সামনে তুমি জানো না। আবু তালেবের কথা শুনে মা খাদিজা বললেন, বিপদ কি বাবা, সকালবেলা বলিয়েন। এ বৌমা, সকালবেলায় তো বিপদ চাপিয়া যাবে, কুরাইশ বংশের মান সম্মান কি দিয়ে ফিরাবে? মা খাদিজা বলে, বলেন না কি হয়েছে? বৌমার সাথে কথোপকথন হচ্ছে, আমার নবী বিশ্ব নবী উপরের থেকে নেমে আসলে। হে যুবক দিলটা নরম করবা, উপরের থেকে আসিয়াই দেখে সাসার চুলগুলা এলোমেলো, চোখ দুইটা লাল, চেহারার মধ্যে কেমন হুতাশ হুতাশ ভাব। আমার নবী বলে, চাচাজি এত রাত্রে আমার বাড়ি? আমার নবীর কথা শুনে আবু তালেব বলে, ভাতিজা আগামীকালকে তোমার সাথে রোকানা নামক একটা বদমাইশের সাথে কুস্তি হবে, তুমি যদি রোকানার সাথে না পারো তোমার এই দেশ থেকে তাড়ায় দিবে বাবা। এখন তুমি বলো রোকানার সাথে পারবে কি পারবে না? আমার নবী বলে, চাচা আপনার ভাতিজা জীবনে কারো গায়ে হাত তুলে নাই, তুললে কিন্তু ভাতিজার হাত থেকে ছোড়ার মতো কেউ নাই। আল্লাহু আকবার জোরে বলো। মুসলমান কাউরে ধরে না, ধরলে ছাড়ে না, ঠিক না বে ঠিক? এ টনি বিলাই জ্যাকসিরা জনি সনি কয় জমি, ও লন্ডনের নাস্তিকের আমেরিকার নাসা গ্রুপের নাস্তিকের বাচ্চারা কাবার পরে আক্রমণ করার বা স্বপ্নেও দেখিও না। মুসলমানের পবিত্র ঘর কাবার দিকে চোখ তুলে তাকাইলে চোখের জায়গায় চোখ থাকবে, পাওয়ার থাকবে না, ঠিক না? সারা দুনিয়ার বেঈমানগুলা পরিকল্পনা করতেছে কাবার পরে আক্রমণ করবে। শুনে আসলাম সব বেঈমানগুলো এখন অ্যাটেন্ড নিয়ে শেষ হয়ে গেছে, যে কোনো মুহূর্তে আক্রমণ করবে। হেই,
কাবার পরে আক্রমণ করলে মুসলমানের কিছু করতে হবে না, মুসলমানের মালিকই যথেষ্ট। বেঈমানের বাচ্চারা তোরা জানোস না, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বি আসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তাইরান আবাবিল। মুসলমানের মালিক, কোরআনের মালিক, কাবার মালিক, কাবার থেকে আক্রমণ হলে কাবার মালিক সহ্য করবে না, ফেরেশতা বাবিল নামে পাখি দিয়া জান্নাত আপনাকে ধ্বংস করেছে, যারাই কাবার থেকে তাকাবি তারাই ধ্বংস হয়ে যাবি। মুসলমান দিত্তগান দাওয়াজ দাও, একটা নাস্তিক তো দেখা যাবে না, আল্লাহু আকবার করে খাও। কষ্ট হয়েছে? অনেক সময় পরে একটা আওয়াজ দিলেন, ভাল লাগলো। এই আওয়াজটা দিলে কি পুলিশে ধরবো? হ্যাঁ, আরে এখন পিডায় পুলিশ, ও পিডায় নারাই থাকবি দিয়া কথা কন থাকে। আগে নারাই থাকবি দিলে জিএমবি জিএমবি ভাব হইতো। ওই যে যেদিন হোটেল রেডিসনে কলেজ আলারা আক্রমণ করছে, সেদিন তে আমরা হুজুরের একটু মাপ পাইছি কথা কন না কেন? দেখলো সন্ত্রাস আসলে কওমি মাদ্রাসায় নাই, মাদ্রাসায় দাড়ি টুবি হাতে লইয়া আসল যারা মাদ্রাসায় আলেম ওলামা এরা কোনোদিন বোমাবাজি করে না। বোমাবাজি করে বাংলা ভাই আর ইংরেজি ভাই, কথা কন না কে? যেগুলা জীবন বার হিকছে টুডিং টং টং কাম্পুং কুম্পাং কাম্পা কুম 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 কাং কুম কুম কু, ওইগুলাই মারে বোমা। ইয়াসিন সুরা পড়িয়া কোনোদিন বোমা মারে না। যারা আলেম ওলামার সন্ত্রাসী বলবে ও নিজেই সন্ত্রাসী, কথা বলেন না কেন? এক শ্রেণী আলেম নামে ভণ্ড দালাল বের হয়েছে, কওমি সনদের নামে নামছে বিরোধী। আমি ধন্যবাদ জানাই আমার শাশুড়ি শেখ হাসিনাকে, অনেক দিনের প্রত্যাশা কওমি সনদের আল্লাহ আমাদের তৌফিক দিয়েছেন, আল্লাহ মিলাই দিয়েছে যখন আমিন আওয়ামী লীগ সরকারের দ্বারা, ঠিক না ঠিক? কিন্তু আমি বলতে চাই যারা কওমি সনদের বিরোধিতা করতেছো তোমরা ভুল করতেছো, কারণ তোমরা যারা বিরোধী করতেছো তুমিও আমার মতো দাড়ি টুপিও না। তুমি আলেম দাবি করো, আসলে তুমি যদি আলেম দাবি করে থাকো, আমাদেরকে একটা সুবিধা দিছে এতদিন পরে স্বাধীনতার পরে, তুমি আমার আলেমি ভাই হলে 100% আমার কণ্ঠে কণ্ঠ মিলাইয়া শুকুর আদায় করা উচিত ছিল। তুমি সাইনবোর্ড হাতে নিয়ে রাস্তায় দাঁড়িয়ে আমার বিরোধিতা করতেছো, তার মানে তুমি ইহুদিদের দালাল, ঠিক না ঠিক? ইহুদিদের দালাল এটা প্রমাণ হয়ে গেছে। তবে যেদিন মায় শুরু হবে, মায়ের একটাও রোডে ভরবে না, সব পিডি ভরবে। কি আমার সাথে রাজি আছেন না নাই? আর আমি এলো গোপালগঞ্জের, আমার সাথে নিয়ে নাই মু, দেখবো তোমার আগে আমি মায় শুরু করবো আগে, মারহাবা কর। আর গোপালগঞ্জের একটা পুলিশ এলে মেয়ে এখন ওসির কাম করে, জানো খবর? জমিনের মালিককে যে গঞ্জরি হোক, নেক আমল আছে, সব ঠিক আছে, কথা বলেন না কেন? গোপালগঞ্জের হোক আর কেরানীগঞ্জের হোক আর নারায়ণগঞ্জের হোক, আমল ঠিক আছে, সব ঠিক আছে। আমল ঠিক নাই ও সব জায়গায় ধরা খাবে, কথা বলেন? আস্তে কথা কন কে? কষ্ট হয়ে গেছে? আহেন মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন করবো না? কয়টা বন্ধ চলবো? সারা রাত? তাহলে ওই যে এক যুবক খারাইছে, ওরা যদি বহাইতে পারো টাই না তাহলে চলবো, নাহলে বন্ধ। বইছে বইছে, ও জাওন দিছিল, ও ঝাড়ি শুনে সব বন্ধ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ কর, মারহাবা কর। আমি 5 থেকে 7 মিনিট কথা বলবো, ইনশাল্লাহ বলেন। নবীর দরুদি এখনো আছে না নাই? কোরআনের দরুদি আছে না নাই? আলেম ওলামার দরুদি আছে না নাই? তোরা যারা আলেমদের বিরোধিতা করস মনে রাখিস, টুডু টুমুরু তোদের মায়ের কপালে আছে, তোকে মায়ের কেউ ফিরিয়ে পারবে না, ঠিক না ঠিক? যারা আলেমদেরকে জিএমবি কয়ে গালি দেস, তোর মায়ের একটাও রাস্তায় পড়বে না, তোর পিঠে পড়বে, সে যে দলেরই হোক, ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন, আমাদের হেদায়েত নসিব করুক, সঠিক বুঝ দান করুক। এ মুসলমান ভাইরা, নবী কি সন্ত্রাসী আসিল? তাহলে নবীরে মারতে চায় কেন? কোরআনের কথা বলার কারণে, ঠিক না বেঠিক? আমার নবী বলে চাচা আমি কেউ রে মারি না, তবে আমি ধরলে ছাড়ি না। আবু তালেব কয় হুনো, আমি তো দেখছি জুমনি তুমি কি হলো ঘুষাঘুষি করো নাই, রোকানার কামি এলো মারামারি করা,
তুমি কি পারবা রোকানে মন্দিরে ঘুষা মুসা মারবো? তুমি কেন হইয়া বললা? হাসবেন না। আমার নবী শান্ত গলায় বললেন, চাচা দুনিয়ার মানুষ দুনিয়ার মানুষের কুস্তির প্রতিযোগিতা দেওয়ার আগে মানুষে মানুষকে শিখায়, আর আমি দুনিয়ার কারো কাছে কিছু শিখেই নাই, আমারে শিক্ষা দিয়েছেন কে? ও চাচা আমার লজ্জা স্থান হাজামরা দেখবে, কাবদাররা দেখবে বিদায়, আমারে আল্লাহ মুসলমানি দিয়া দুনিয়া পাঠাইছে। ও চাচা আমার লজ্জা স্থান আমার পালক মা কোনোদিন দেখে নাই, আমার লজ্জা স্থান ও চাচা আমার মা আমেনা পর্যন্ত দেখে নাই, আমার হালিমায় সাদিয়া গোসল করাবার জন্য যখন ডিব্বার কাছে বালতির কাছে বসকের কাছে বসাইছে গোসল করাইয়া আমার কাপড় পরিধান করাইতে যাবে, দেখে আমার কাপড় ঘরের থেকে এনে কে যেন পরাই দিছে, আমার মারাও কোনোদিন আমার লজ্জা স্থান দেখে নেই। তা যার বন্ধুরে এত ভালোবাসে সে সে কি তার অপমান করবে? চাচা যান, আমি জীবনে ধরি না তবে ধরলে ছাড়ি না। এই কথা শোনার সাথে সাথে আবু তালেব একশোকে হাসে আর একশোকে কান্দে, বাতি যায় আয় তোর কপালে একটু চুমা দিয়ে যায়। যুবক ভাইরা আমি দেখবো এখন নবীর প্রেমিক কয়জন আছে, নবীর প্রেমিক কয়জন আছে। জাবালে কাবার এখানে আমি যতবার যাই ততবারই ওই ঘটনাটা মনে পড়ে যায়, এখানেই তো আমার নবীর সাথে কুস্তি লাগছিল। কাবাগর থেকে আমার দেশের পূর্ব দিকে তাকাইলি জাবালে কাবা। মুসলমান ভাইরা দিলটা একটু নরম দেখতে চায়। আবু তালেব বললেন, ভাতিজা তুমি কি পারবা বাবা? আমার নবী বললেন, ইনশাআল্লাহ বলে বরকত হবে কি হবে না? দোকানে যাইবার সময় বলবে আলহামদুলিল্লাহ যাইতেছি, দোয়া করো ইনশাআল্লাহ আবার আসবো। দেশে যাইতেছে হুজুর দোয়া করেন ইনশাআল্লাহ আবার আগামী জুমায় এসে পড়বো ইনশাআল্লাহ বলে যাবেন। এই যে হুজুর আজকে ওয়াজ করে যাইতেছেন, আবার 26 তারিখ বাদ এসে আপনার বয়ান, হুজুর ইনশাআল্লাহ যাবেন তো? বরকত আছে না নাই? মুসলমানের একটা শব্দই বরকতপূর্ণ, সেটা হলো আলহামদুলিল্লাহ আর ইনশাআল্লাহ। এটা যতদিন মুখে থাকবে ততদিন আপনি বিপদগামী হবেন না। ভাইজান আমার নবী যখন বললেন ইনশাআল্লাহ, চাচা যান চিন্তা করিয়েন না। এ যুবক ভাইরা, আবু তালেব মুসকে হেসে দিয়ে নবীর কপালে চুম্বন করে চলে আসলেন। আবু তালেবের ঘুম নাই, আমার নবী খাদিজারে ডাক দিয়ে কয়, খাদিজা রে আমার বিশ্বাস, আমার ওমর যখন ইসলাম কবুল করছে আল্লাহ আমার পক্ষে রে খাদিজা, তুমি দোয়া করো আল্লাহর মেহেরবানি থাকলে আগামী কালকে জাবালে কাবার ওখানে আমি জিতে যাব। আমি শুরুতে একটা কথা বলছিলাম, মেয়েরা কিন্তু বাবার পাগল। ছোট্ট মেয়ে ফাতেমা বাবার গলাটা জড়াই ধরে দুই গালে চুমা দিয়ে কয়, আব্বু তুমি পারবা? মেয়েরা কিন্তু বাবার পাগল। রাত্রে যখন মাহফিল করে বাসায় যাই, অনেক সময় দেখি আমার মেয়েটা জাগ্রত, দরজাটা খুলে দিয়ে বলে, আব্বু তুমি এত রাত্রে কেন আসলো? আর একটু আগে আসতে পারো? আজকে যখন মাহফিলে আসতেছিলাম কয়েকদিন আগে কত বড় মারাত্মক অ্যাক্সিডেন্ট করছি আপনারা দেখছেন। ভাইজান মেয়েটা বলে, বাবা গো তাড়াতাড়ি চলে আইসো কাছে মাবি। তখন মনে পড়ে গেল ফাতেমার কথা, আমার মেয়ে যদি আমার এত ভালোবাসে, ফাতেমা তো তার জানের চাইতে আমার নবীর বেশি ভালোবাসত। ফাতেমা নবীর গলায় হাত দিয়ে 11 বছরের মায়া বাবা গলায় হাত দিয়ে বলে, বাবা গো তুমি কি পারবা গো বাবা? কারণ ওই রোকানা যদি তোমার গায়ে একটা থাপ্পড় দেয় আমি ফাতেমা বাসুম না, আমি
খলিজা পেটে মারা যাও। আমার নবী বলে মারে তুই দোয়া কর গো মা, তোর বাবারে মেরে ফেলার মতো ম্যান এই জগতে নাই রে মা। ও আমার আশেকে রাসুল ভাইরা, আশেকে রাসুল ভুয়া মার্কা, আশেকে রাসুলের বাংলাদেশে অভাব নাই, দাড়ি নাই, মুস নাই, তারেও আশেকে রাসুল কয় কথা বলেন, নামাজ নাই, রোজা নাই, তাকেও আশেকে রাসুল কয়। আশেকে রাসুল কে কে আসো দেখা যাবে, আমি কিন্তু সবাই রে দেখতেছি কার কার চোখে পানি আছে। ফাতেমা যখন বলে বাবা গো তুমি পারবা, নবী বলে মা তুই দোয়া কর, ছোট্ট মেয়ে কিছু বুঝে না, একটা দৌড় দিয়া খেজুরের একটা পাটি নিয়ে আসছে, কাবার দিকে ফিরিয়া দুটি হাত তুলে দিছে, ছোট্ট কচি কচি দুটি হাত এইভাবে তুলে দিয়া কয় মালিক রে আমার বাবারে তুমি মার খাওয়াই না, আমার বাবাকে মারলে আমার বাবা কই যাইও, যারা আমার বাবাকে মারে তুমি তাদের ঘর বাড়ি দেখো না। এই কথা বলার সাথে আমার নবী বাজার হাতটা টান দিয়া নামায়া কয় মা তুই বরদোয়া করিস না রে মা, তুই বরদোয়া করিস না মা, তোর হাতের কত দাম তুই জানোস না মা। সমস্ত মহিলাদের জান্নাতের লিডারিনী তুই গো মা, তোর হাতের কত দাম তুই নিজেও জানোস না, জান্নাত প্রথম চাবি দিয়ে তুই খুইলা উদ্বোধন করবি মা তুই জানোস না, তোর বাবার জন্য দোয়া করতে হবে না মা, তুই বর দোয়া করলে মক্কায় আগুন লেগে যাবে, আর যদি মক্কায় আগুন লেগে যায় এই আগুন ফিরাইবার মতো মেডিসিন কার কাছে নাই গো মা, তোরে আল্লাহ দুনিয়ায় কি ধাতু দিয়া বানাইছে তুই নিজেও জানোস না। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাজার ফাতেমার হাতটা টাইনে নামায় দিছে। ও আমার যাত্রা বাড়ি যুবক ভাইরা, রায়ের বাকের যুবক ভাইরা দেখায় দাও আশেকে রাসুল কয়জন আছে। ফাতেমারে সাথে নিয়ে আমার নবী বলে মা তুই কাঁদিস না আল্লাহর কাছে দোয়া কর। আমার নবী যখন সকালবেলা বের হচ্ছে রোকানার সাথে কুস্তির প্রতিযোগিতা দেওয়ার জন্য, আমার নবীর পিছনে মাত্র চারটা মেয়ে আর মা খাদিজা, আবু বকর সারা ওমর তখন প্রকাশ্যে মাঠে নামে না, বাদান সব বেঈমান গুলো একদিকে, আমার নবী আর আমার আল্লাহ একদিকে, দুনিয়ার সব নাস্তিক গুলো একদিকে থাকুক আমার মাওলা একদিকে থাকলে তাই যথেষ্ট। আমার আল্লাহ যথেষ্ট যদি আমাদের পক্ষে থাকে, ঠিক না বে ঠিক, এ বাইরে আমার দিকে তাকাও গো। আমার নবী জাবালে কাবার দিকে যাচ্ছে, রোকান আগের থেকে প্রিপারেশন নিয়ে আছে। আমার নবী যখন রোকানার দিকে যাচ্ছে ইন দি মিন টাইমে আমার আল্লাহ বলে জিব্রাইল রে জাবালে কাবার উপরে যাইয়া বস, রোকানা যদি যেই চোখ দিয়া নবীর দিকে খারাপ নজরে তাকাবে চোখের জায়গায় চোখ থাকবে, বেঈমানের পাওয়ার থাকবে না। এত আস্তে বলো কেন, আরো জোরে বলো না দেখি। এ যুবক ভাইরা চিন্তা কর না, যেই বেঈমান গুলা কাবা ঘরের দিকে খারাপ নজরে তাকাবে আমার নবীর দিকে খারাপ নজরে তাকাবে, আলেম ওলামার দিকে খারাপ নজরে তাকাবে, চোখের জায়গায় চোখ থাকবে পাওয়ার থাকবে না। মসজিদের সভাপতি সেক্রেটারি গুলা যারা দেখবেন ইমামদের পরে খারাপ নজরে তাকায়, আলেমদের দিকে খারাপ নজরে তাকায়, অল্প বয়সে চোখের পাওয়ার হারাইয়া মনে রাইখো যারা ইমামদের দিকে সৎ নজরে তাকাবে বডি অচল হয়ে গেল বাবা চোখ অচল হবে না।
মারহাবাকল কানাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া নবী বলছে কোন আলেমান ও মুআল্লিমান ও মুস্তামিলান এ যুবক রে এই যে মাদ্রাসা দেখতেছো মারকাজুল কোরআন মাদ্রাসা মারকাজুল কোরআন মানে কি যেখানে আমার কোরআনের কোরআনের মারকাজ বানানো হয়েছে ২৪টা ঘন্টা আমার মাবুদের কোরআন তেলাওয়াতের ফ্যাক্টরি গো বাবা এই মাদ্রাসার মারকাজের দিকে যাইবার সময় যদি একটা সুদৃষ্টিতে তাকায়া যাও একটা তালবে ইলমি বুকের মধ্যে নিয়ে একটা সুমা খাইয়া দূর দিয়ে যাও আমি আল্লাহর সাক্ষী রেখে বলছি যেখানে কোরআনের মারকাজ গো ভাই এটা দুনিয়ার কোনো কিডার গার্ডেন নয় ২৪ ঘন্টা ঘন্টা আমার মাবুদের কোরআন নিয়ে খেলা হয় কোরআনের স্টেডিয়ামে নামাইয়া কোরআনওয়ালাদেরকে কোরআনওয়ালা বানিয়ে দেয় কোরআন হলো আমার আল্লাহর সবচেয়ে দামি গ্রন্থ এই গ্রন্থর আর রাহবার যারা বানিয়ে দেয় গো বাবা এদেরকে যারা ভালোবাসবে এরা জাহান্নামে যাবে না ঠিক না বে ঠিক জোরে বলেন ভালোবাসার নিয়ত আছে না নাই বিশ্বনবী মাঠের দিকে যাচ্ছে জিব্রাইল যাবারে কাবার পরে বসে বলে রোকানা রে তুই আমারে চিনস না আমি কে এটা জানার বিষয় নই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এখন মাঠে আসবে যদি একবার খারাপ নজরে তাকাস চোখের জায়গায় চোখ থাকবে তুই থাকবি না আল্লাহু আকবার রোকানা শক্তি এখন আছে হ্যাঁ রোকানা কান দেয়ার কয় আমি আমার কুস্তি লাগবো না তবু তুমি আমার দিকে কড়া নজরে তাকাইও না নবী আমার মাঠের দিকে আসলেন এখন দেখা যাবে নবীর প্রেম কার অন্তরে কতটুকু আছে মাঠে আসার আগেই রোকানা ঠাডা পড়া মানুষের মতো দাঁড়িয়ে আছে আমার নবী মাঠের সামনে দাঁড়ায় বলে আমু রোকানা হাম্মি মুবারিজিন এই রোকানা এদিকে আসনা কুস্তি লাগবি রোকানা বলে উংজুরিয়া মোহাম্মদ আলাল জাবাল ও মোহাম্মদ তুমি জাবালে কাবার উপরে তাকায় দেখো নবী আমার জাবালে কাবার উপর তাকায় দেখে মাথা আসমানে পা জমিনে আসলে আপনার কষ্ট হয়ে গেছে আর হইব না না হইবে কে হবে আওয়াজ একটা দিতে পারবেন যদি আওয়াজ না দেন এখন আপনার নামে দুদুকের মামলা করবো নবীর পক্ষ থেকে যে আওয়াজ আসিল শক্তি আসিল দেয় নাই আল্লাহ কি কমু রেডি রেডি রোকানা রে ও রোকানা হাম্মিম মুবারিজিন রোকানা কায় পাহাড়ের উপরে তাকায় দেখে আপনার দিকে মাইট দেয়া তো দূরের কথা তাকাইলে আমার চোখ থাকবে না নবী আমার বলে রোকানা রে চোখের জায়গায় চোখ থাকবে পাওয়ার থাকবে না ভালো কথা কিন্তু যদি এখন কুস্তি না লাগো আমি জাদুকার হয়ে যাব মালিক রোকানা শক্তি ফিরিয়ে দাও তোমার বন্ধু জাদুকারের হাত থেকে বাঁচাও গো তুমি ভালোর জন্য করছো বেঈমান আবু জেহেল তাকায় আছে কইবে জাদু দিয়া শক্তি কমাই দিছে ঠিক না বেটি আমি জীবনে কেউরে একটা মনে মতোভাবে থাবা মারি নাই আজকে একটা থাবা মারবো আশা করে আইছি ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া আল্লাহ তুমি কইছো আমি ধরি একটু দেরি করে ধরি আমি ধরলে করে ছাড়ি না আল্লাহ তুমি একটু ধৈর্য আগে একটা আমি আগে ধরে লই আল্লাহ কয়তা ধরেন দেখাই দিয়ে আমার নবীর ওরা ভাবছে নরম নরম গরম দেখাই দেন মারহাবা কোন বাজান নবী গরম হইলে নবীর হাত থেকে ছুটাইবার মতো কেউ আছে একমাত্র আল্লাহ আছে ঠিক না বে ঠিক আমার নবী মাঠে ঢুকিয়া রোকানারে বাম হাতটা এইভাবে অগ্রসর করে বলে নর থাকবে একটা আওয়াজ দিয়ে বাবা মাথার উপর উড়ে ফেলছে এইভাবে ঘুরাইতেছে সরকির মতো ঘুরে আবু জাহেল কিরে সরকি ঘুরে কে এত বড় বডির মানুষটার এক হাত দিয়ে ঘুরাইতেছে আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আল্লাহু আকবার আস্তে কোন কা মুসলমান যত জোরে আল্লাহু আকবার বলবেন আমার নবী তত খুশি
যখন রোকানার চক্রির মতো ঘুরায় আবু জেহেল কয় এখন সুযোগ মুহাম্মাদের শেষ করে দে। আমার ভাইরা এখন আসে কি রাসূল কয়জন আছে তাকবীরের ধ্বনি দিয়ে কয়জন দাঁড়ায় যাও আমি দেখব যে তাকবীর দিবা সে খারাইবা। এই রাত 11:30 আসমান জমিন কাঁপায়া দিবা নবীরকে অপমান করলে ওর বডির জায়গায় বডি থাকবে মাংস থাকবে না ঠিক না বেঠো? এ মুসলমান ভাইরা রে নবী আমার রোকানারে ছেড়ে দিলেন আবার উঠাইলেন আবার ছেড়ে দিলেন তিনবারের বার আবু জেহেল উৎবাসা এবারে বলতেছে মুহাম্মাদের আক্রমণ কর মুহাম্মাদের চাচারা তো আর বসে থাকবো না। আবু তালেব যদিও আমার নবীর বিরোধী দলের নেতা গো বাবা লাভ দিয়ে দাঁড়ায় কয় হামজা রে বাতিজার যদিও দল না করি বাতিজার দিকে তাকাইলে একটার আস্তা বুড়ি নিয়ে যাইতে দিবি না রক্তের বন্যা বাবায়া দে রক্তের বন্যা বাবায়া দে হামজা বাতিজার দিকে একবার যদি খারাপ নজরে তাকাই একটা বেঈমান ডো বাসায় যাইতে দিবি না। হামজার হুংকার যখন শুরু হয়ে গেল আব্বাসের হুংকার শুরু হয়ে গেল আবু তালেবের হুংকার শুরু হয়ে গেল ভাইজান মাটি আর একটা বেঈমানও না মুসলমান এখনো পর্যন্ত যদি হুংকার দিয়া মাঠে নাই মা যায় শুধু একটা আওয়াজ শুনতে চাই রে ভাই যেই মানুষটা জীবনে পেটটা ভরে খায় নাই যেই মানুষটা উম্মতের চিন্তায় সারাটা রাত্র ঘুমায় যেই মানুষটা নামাজের মধ্যে চাইতে 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 উম্মতের লাইগা পাউটা ভুলে ফেলছে আজকে আমার ওই নবীর যদি কেউ গালি দেয় কেউ যদি অপমান করতে চায় জীবনকে বাজি রাইখে ওর বিরুদ্ধে আন্দোলন করব ওর দুনিয়ায় থাকার অধিকার নাই যুবক ভাইরা দুইটা কাজ সবসময় বেশি বেশি করবে এক নম্বরে নামাজটা পড়বা রাজি আছেন না নাই হ্যাঁ যুবক হ্যাঁ খিরে ওই দুজন কই যায় বস এই দেখো একটা আর একটা টানে মগার মতো মারহাবা কম এই দুজন গেলে কি ভালো হইব ওরা গেলে দোয়া করি আল্লাহকে হেদায়েত নসিব করো পাঁচটা মিনিট বসতে পারবেন না এদিকে তাকান যে অ্যাক্সিডেন্ট করছিলাম যুবক হতে পারে এই অ্যাক্সিডেন্ট তুমিও করতে পারো ফেসবুকে দেখছেন হয়তো আজকে মারা গেলে কবরে থাকতো দোয়া করেন আপনাকে দোয়াই আল্লাহ পাক বাঁচায় রাখছে মারহাবা কোন তা না হলে গাড়ির চাকাল উপরে গাড়ির স্বাদ হলো আমার উপরে এরপর আমার কিছু হয় নাই তাহলে বোঝা গেল আপনাকে দোয়া আছে কারণ যেই মানুষটার কথায় আপনাকে চোখ দিয়ে পানি আসে শরীর বুক এত ব্যথা বুঝাইতে পারো না এত অ্যাক্সিডেন্ট করার পর একদিনও তো ফাঁকা নাই যে বই একটু জিরাম যদি কন্ত আহেন কে আজকে না আইলে আপনি কি বকাটা দিতেন কন্ত জুমা পড়াইছি গত জুমা পড়াইতে পারি নাই ডাক্তার বলছে টোটাল কথা বলা নিষেধ কারণ দাঁত ভাঙ্গিয়া দাঁতের দাঁতটা জিব্বার মধ্যে ঢুকে গেছিল জিব্বাটা এখনো অনেক ব্যথা এই যে মাথাটা ফাটা আমি অসুস্থ শরীরে দোয়া করে যাই বিশেষ করে আমার যুবক ভাইরা তোমরা অ্যাক্সিডেন্ট করে মরো না কারণ অ্যাক্সিডেন্ট করে মরতে গেলে কালে মানসিব হয় না আমি দোয়া করি আল্লাহ তোমাদের ভালো রাখো বিশেষ করে আমার স্কুল কলেজের যুবক ভাইরা যারা গাড়ি ঘোড়া চলো মোটর সাইকেলে চলো খুব সাবধানে চলবা সাথে মা বাবার দোয়া নিয়ে যাবো আমার সাথে আমার মা বাবার দোয়া আছে মারহাবা কর আরো জোরে কর যার সাথে মা বাবার দোয়া আছে ওর দুনিয়া সব আছে যার সাথে মা বাবার দোয়া নাই ওর জীবনে কোনো ভাসি নাই কোনো বালাই নাই ঠিক না বলি এই আমি যখন মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চায়না যাচ্ছিলাম একসাথে ক্যানাডা পাঁচ দেশের ভিসা নিয়ে ইন দিমিন টাইমে বিমানবন্দরে ঢোকার আগে আমার বাবার কাছে ফোন দিলাম আব্বা পাঁচটা দেশের ভিসা নিয়ে যাচ্ছি আপনি দোয়া করে আমার বাবা শুধু
একটা মিনিট কথা কইছিল আমার সাথে, বাবা গো আমি দোয়া করি আল্লাহ তোমারে সব জায়গায় ঢুকতে দেবে, কোথাও কোনো বাধা থাকবে না। যুবক ভাইরে 12 বছর বয়সে মা হারাইছি, কে করবে তোমার এই বন্ধুর জন্য দোয়া, আছে তো একমাত্র বাবা। যখন আমার বাবা টেলিফোনে বললেন তুমি কোথাও ঠেকবা না, যাও আল্লাহ তোমার হেফাজত করুক। প্রথম সফর আমার চায়না গুয়াংজু শহরে নামবো, যখন গুয়াংজু নামলাম চায়না এয়ারপোর্ট কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, দাড়ি টুপি দেখলে ওদের মাথা ঠিক থাকে না। গুয়াংজু এয়ারপোর্টটা বিশাল বড় এয়ারপোর্ট গো ভাই, আমাগো বাংলাদেশের সাইড ডেক জায়গায় করলে যত বড় এয়ারপোর্ট গুয়াংজু একটা এয়ারপোর্ট এত বড়। নামার পরে মনটা ভয় লাগতাছে না, কেন জানেন আমার বাবার দোয়া আমার সাথে আছে, আমার আল্লাহর মেহরবানি আছে। কারণ এয়ারপোর্টে ঢোকার আগে আমার বাবাকে বলছিলাম আব্বা আপনি দোয়া করে। এ যুবক চায়না পুলিশ আমার অনেক জিরা করছে, প্রত্যেকটা উত্তর দিয়ে দিছি, কারণ আমি জানি চায়না ঢুকতে না পারলে মালয়েশিয়া ঢুকতে পারবো না, মালয়েশিয়া ঢুকতে না পারলে ইন্দোনেশিয়া ঢুকতে পারবো না, ইন্দোনেশিয়া ঢুকতে না পারলে বাবা সিঙ্গাপুরও ঢুকতে পারবো না। এটা আমার জানা ছিল, প্রথম দেশে ঢুকতে না পারলে 5টা দেশের ভিসা আমার শেষ হয়ে যাবে। আমি আল্লাহর মেহরবানি কামনা করলাম, বাবার দোয়াটা সামনে নিলাম, চায়না পুলিশ আমারে সালাম দিয়ে ছেড়ে দিল, আমার এক আঙ্গুল দেখায় কয় ভেরি গুড ভেরি গুড গো। ঢুকে গেলাম, 5টা দেশ সফর করে যখন বাংলাদেশে আসলাম, হে ভাইরা ক্যালকুলেশন করে বের করতে পারলাম না, এত বড় বড় দেশে গেলাম কোন উসিলায় আল্লাহ হেফাজত করলাম, সব কিছু রিসার্চ করে বের করলাম আর কিছু নয়, আমার জনম দুঃখ মিয়া বাবার দোয়া আমার সাথে ছিল। পরীক্ষা দিতে যাইবা, কলেজে যাইবা, স্কুলে যাইবা, বাবার কাছে বলে যাইও, মার কাছে বলে যাইও, জীবনে কোথাও কোনোদিন তুমি ঠেকবা না। যদিও তোমার কেউ মাইরে ফেলতে যায়, আমি কসম করে বলতে পারি মেরে ফেলতে চাইলেও মায়ের দোয়ার খাতিরে আল্লাহ মারবে না, তোমার বিপদে ফেলতে চাইলেও বিপদগামী হইবা না, ঠিক না বে ঠিক? তাহলে মায়ের দোয়ার দরকার আছে না নাই? জোরে বলো ভাই, মায়ের দোয়ার দরকার আছে না নাই? কয়েকদিন আগে ফেসবুকে একটা দৃশ্য দেখছো, জানি না এখন কার দিলটা নরম হবে, মা আর ছেলে, 3 বছরের ছেলেটা অ্যাক্সিডেন্ট করছে, মার শরীর দিয়ে বাবা রক্তগুলা প্রবাহিত হচ্ছে, সন্তানটা ছিটকে রাস্তার বাহিরে পড়ে গেছে, মার মুখ দিয়ে রক্ত ঝরে, মাথা ফেটে গেছে, রক্ত ঝরতাছে, এই অসুস্থ অবস্থায় বারবার ডাক্তারে বলে আমার জাদুটা গুই, আমার পোলাটা গুই। ডাক্তার পোলাটা কোলে নিয়ে কাম দেয়ার কয় মারে মা, মা জীবন দেয় পোলারে বাঁচাইয়া রাখতে চায়। যুবক ভাইরা রে তোমাদের যাদের মা না, আমি মা সুগা তোমাদের একটা বুঝ দিয়া যাইব ভাই, এই বুকটা ফাড়িয়া দেখো, ইলিয়াসুর রহমান জিহাদির বুকের মধ্যে মায়ের কত অভাব, দুনিয়ার কত জায়গায় গেলাম গো মা, তোমার মতো দরদি কোথাও পাইলাম না, আমি জানি না কার মা নাই কার বাবা নাই গো, তুমি যদি তোমার মায়ের জন্য কাঁদো, তুমি যদি তোমার বাবার জন্য কাঁদো,
তোমার সন্তানও একদিন এই মাহফিলের অতীত হইয়া কাঁদবে। অতএব আমি আমার সকল ভাইদেরকে বলে যাব, মোনাজাতে আমি মা আশুগার সাথে বসে বসে কাঁদবা। মাদ্রাসায় যখন পড়তাম গো ভাই, ছাত্র ভাইরা মায়ের হাতের পিঠে লইয়া মাদ্রাসায় আসত। ও আমার তালবী আলিম বাবাজিরা মায়ের হাতের পিঠা বানানো লয়া অনেক ছাত্র ভাই মাদ্রাসায় আসত। যখন তারা আমার সামনে খাইত, চোখ ভরে ভরে পানিতে ভরে যাইত। মনে মনে ভাবতাম আমারও যদি মা বাইচা থাকতো আমার পিঠা বানিয়ে দিত। এই যে তুমি লঞ্চে উইটা যখন বরিশালের দিকে রওনা দিস, লঞ্চের মধ্যে জ্বর উঠা গেছে, তোমার মা সংবাদ পাইছে, যায় দেখো তোমার মা রাত্রে ঘুমায় না। তোমার বাবা পজরে রক্তে মসজিদে যাইয়া কান্দে, হাল্লা তুমি আমার জাদুরে সহি সালামতে বাসায় পৌঁছে দিও। আজকে নতুন বিবি পাইয়া মায়েরে ভুলে গেলা, মার স্থান হয় বৃদ্ধাশ্রমে, বাবার স্থান হয় বৃদ্ধাশ্রমে। ভুল হয়ে আর আমি 1,00,000 টাকার খাটে ঘুমাও, তোমার জনম দুঃখিনী মা খেতা সেলাই করার তৌফিক ছিল না, আর ময়লা যুক্ত খেতার মধ্যে তোমার সারা রাত জড়ায়া শীতের রজনীতে মা কাছে। যখন খেতাটা প্রস্রাব করে ভিজায় দিছ, মা বুকের মধ্যে লইয়া কাছে। যখন মার কাপড়টাও ভিজায় দিছ, মা বুকের মধ্যে চাইবা ধরে কাছে। আরে যুবক ভাই আমি তোর দুইটা পাও ধরে বলে যাই, যেই মা নিজের শীতের কথা মনে না করি, তোমারে গরম ইয়ার কুলার সৃষ্টি করে দিছে, ওই মার অন্তরে দুঃখ দিলে জান্নাতের ইয়ার কুলার নসিব হবে না। আরে ভাই রে, যখন মাদ্রাসার থেকে বাড়ি যাইতাম, সব চাষিরা দেখতে আসতো কণ্ঠটা ভালো ছিল, এখন হয়তো চিল্লাইতে চিল্লাইতে কণ্ঠ মোটা হয়ে গেছে। কিন্তু ছাত্র জামানায় কণ্ঠ এত চিকন ছিল, গজল গাইলে আমার মা চাষিরা কাঁপত। বাড়িতে আসতে চাষিরা বলতো বাবা একটা গজল গা, যখন আমার মায়ের গজলটা গাইতাম কত মা চাষিরা দেখতে আসতো গো ভাই। আজকে হস করে বাড়িতে গেলাম, কত মানুষ আমারে দেখতে আসলো, আরে কত জোরে জমজমের পানি খাইতে আসলো, খেজুর খাইতে আসলো, কতজন রে আতর তসবি দিলাম, যায় নামাজ দিলাম, আমার মা দুঃখিনী তো দিতে পারলাম না। শুধু আজকে আমি তোমাদের দুটা পাও ধরে বলিয়া যাই, যাদের মা দুঃখিনী আজকে দুনিয়ায় নাই, ওই মায়ের জন্য বিনায়া বিনায়া কাঁদবা, মায়ের জন্য একটু চোখের পানি ফেলাইয়া বলবা, মালি আমার মায়ের মাফ করবা। আমি জানি মা সগাহারা মা হারাদের বুকটা ফাটিয়ে যাবে, তুমি বিশ্বাস করবা কিনা জানি না, জুমার মসজিদে যখন জুমা পড়াইতে গেছি, একটা যুবক চাঁদপুর বাড়ি, জুমার আগে আমার হাতটা চুমা দিয়া বলে, হুজুর আপনি এই হাত দিয়ে 1 মাস আগে আল্লাহর ঘর ধরে আসছেন, আমি আপনার অনেক ভক্ত হুজুর, ইউটিউবের অনেক ফ্রেন্ড হুজুর, হুজুর প্রতিদিন আপনার ওয়াজ শুনে ঘুমাই, হুজুর আমিও আপনার মতো বয়সে মা হারাইছি, হুজুর হুজুর প্রতি জুমায় আপনার কাছে আসি, কিন্তু আপনার সাথে কথা বলতে সুযোগ পাই না হুজুর, আজকে আপনার হাতে সুমা এই জন্য দিলাম, হুজুর আপনি অ্যাক্সিডেন্ট করছিলেন হুজুর, আমি আল্লাহর কাছে অনেক দোয়া করছি, আল্লাহ আমার হুজুরে ভালো রাখো, আল্লাহ আমার হুজুরে বাঁচায় রাখো।
ও আমার মা হারা ভাইরা, আমি তোমাদেরকে অত্যন্ত রিকোয়েস্ট করে বলে যাব, যাদের মা আছে জীবনে কষ্ট দিস না, যাদের মা নাই চোখের পানি ফেলে একটু দোয়া কইরা যায়। এই মারকাজুল কোরআন মাদ্রাসায় মায়ের জন্য একটা গাছ লাগাই থয়ে যায়। যারা মায়ের জন্য একটা গাছ লাগাইয়া যাইবা গো, সবাই একটা জিনিস মনে রাখো, আমি যখন মাদ্রাসায় মা হারাইয়া গেলাম 12 বছর বয়সে, আমার হুজুররা আমার বুকিনি আদর করে, আমি যেই বাড়িতে লজিন থাকতাম লজিন ওয়ালি আল্লাহর বান্দে আমার বুকিনি কাঁদে আর কইলি, বাবা তোর মা মারা গেছে, আমার বাড়ি লজিন থাকিয়া আমি তোরে মায়ের আদর দিব। আমি বলতাম কাকি আম্মা, এই দুনিয়ায় মার মতো কোনো দরদি হয় না। যুবকরে রংপুরের থেকে গাড়িতে উঠবা, ট্রেনে উঠবা, তোমার রেল স্টেশনের ওঠার আগে দেখবা কাপড়ের আসল দিয়ে একটা চাকরানি চোখ মুছে আর বলে, মালিক রে আমার জাদুরে আবার আমার কোলে ফিরাই দিও, লঞ্চের থেকে বরিশালের থেকে লঞ্চে ওইটা ঢাকায় আসবা, দেখবে একটা মাত্র দরদি কাপড়ের আসল দিয়া চোখ মুছে, সে কেউ নয় তোমার জনম দক্ষিণী মা। বাবাই তোমার ব্যাগটা লঞ্চে উঠায় দিয়া সেরা গামছা দিয়া চোখ মুছে আর বলে, আল্লাহ আমার জাদুরে তুমি ভালো রাখো। সেই দিন বুঝতে পারবা, যেদিন এই দুই রত্ন হারাইয়া ফেলবা, আমার মতো যারা মা হারাইয়া ফেলছো তাদের জন্য বলছি ভাই, যান মা বাবার জন্য কিছু করণীয় আছে না নাই? আছে, আছে। আজকের মাহফিলের অতিথি কে আপনি? প্রধান অতিথি আল্লাহ কবুল করো, জোরে কোন আমিন। বাবাজি ভাইজান কি আপনি অতিথি সভাপতি, যেরকম মারহাবা, আল্লাহ হকানে আলেমকে কবুল কর। যুবক ভাই কেউ যাই স্নেহ দোয়া করবো, তোর পাও দুইটা ধরছি কেউ যাবি না, এই আড়াই ঘন্টা ওয়াজের পিছনে আমি তোর হাত পাও ধরে বলছি কেউ যাবি না, আমি তোর মতো মা হারা সন্তান, যদিও তোর মা বেঁচে আছে, আমার মা বেঁচে নাই, তোর মাকে আল্লাহ ভালো রাখবে, যেরকম মারহাবা। ভাই যেন ওই অ্যাক্সিডেন্ট করার পরে মাথায় অনেক পানি পুনি দিছিল তো, এই জন্য অনেক ঠান্ডা লাগছে, আমার জন্য একটু দোয়া করেন, এই জন্য মাঝে মাঝে কাশে বুক টাইটকে যায়, কষ্ট পান নাই তো? জমিনের মালিককে আমি দোয়া করি আল্লাহ আমার ভাইদের কবুল করো। এই মাদ্রাসার প্রিন্সিপাল সাহেব যখন আমার অ্যাক্সিডেন্টের কথা শুনছে অনেক টেনশন করছে, যে ওদের যদি পুরাপুরি অসুস্থ হয়ে যায় মাহফিল কেমনে করবো। আমি বলছি হুজুর আল্লাহর বান্দাদের মাহফিলের কমিটমেন্ট করা আছে বিদায় আল্লাহ আমার সুস্থ রাখছে, আমার গাড়িতে যারা ছিল তারা একজনও সুস্থ নাই, কেউ হসপিটালে, কেউ এখনো বিছানায় পড়ে এক কদমও বাড়াইতে পারে না, এত কষ্ট হাঁটতেই পারে না, আর আমি টেবিল নাচায় নাচে ওয়াশ করি, ড্রাইভারের চেহারা মেহারা বসকাই গেছে, আমার সামনের একজন আলেম বক্তা ছিল সেও বসকাই গেছে, আমি সুস্থ আছি, আলহামদুলিল্লাহ বলবেন না, সব কিছুর মালিককে রসুল বলেছেন আর সৎকাতো তার আব্দুল বালা, যে বেশি বেশি সৎকা করে আল্লাহ রাস্তায় তার বডি আল্লাহ ভালো রাখে। তা আমি বলতেছি মা হারা সন্তান যারা আছেন, বাপ হারা সন্তান আছেন, মা অসুস্থ, মার নামে কিছু করার দরকার আছে না নাই? আছে, যদি থাইকে থাকে আল্লাহর একটা পাগল লাভ দিয়ে দাঁড়ায় বলবেন, একটা পাগল, একটা পাগল অতিথি সহ আমি আপনাদের কাছে দাবি রাখলাম, কোন আল্লাহর একটা পাগল আছেন? হুজুর বসেন পরে, কোন আল্লাহর পাগল আছেন? এই লোকটার যতটুকু তৌফিক আছে সে লাভ দিয়ে প্রথমেই দাঁড়াইছে, মারহাবা বলেন, শুধু আল্লাহর একটা পাগল বলবেন, আমি একজনের কাছে চাইবো, হুজুর আমার মা আজকে দুনিয়ায় নাই, মা বাইসা থাকলে মার পিছনে প্রতি বছরে অন্তত মার্কেট আর ঔষধের টাকা দিয়ে 1 লাখ টাকা লাগতো, আমি গ্যারান্টি দিলাম, আমি ইলিয়াসুর রহমান জেহাদি আমার মায়ের নামে আমার ইনকামের পয়সা দিয়া মাদ্রাসা করতেছি, মারহাবা বলেন, 6 তলার ছাদ হয়ে গেছে,
আমি কারো কাছ থেকে এক বস্তা সিমেন্টও নিইনি। অনেকে কোন বক্তারা টাকা দেয় কি করে, বক্তারা টাকা দিয়ে কি করে দেখে আইসো? অনেক বক্তা আছে তার নিজস্ব প্রতিষ্ঠান নাই। আমি গুণাগার নিজস্ব প্রতিষ্ঠান করতেছি, যেরকম মারহাবা, কোটি কোটি টাকা লাগবে, আমি আমার জন্য চাই নাই, আমি দোয়া চাইছি আমার জন্য। শুধু আল্লাহর একটা পাগল আছেন হুজুর, এই মারকাজুল কোরআন মাদ্রাসা আমি দেখি, আমার ছেলে পরে স্কুলে, কিন্তু এখানে দেখি ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা খায়া না খায় লেখাপড়া করে। আমরা কোরআন শিখতে পারি নাই, কিন্তু আমি কোরআনের গাছে একটু পানি দিতে চাই, আমি দরকার হয় এক বছর বৈশা আপনার ওয়াদাটা পুরা করব, কবরে যাওয়ার আগ পর্যন্ত আপনার বন্ধু হইতে চাই, কবরে যাওয়ার পরও আপনার বন্ধু হইতে চাই। আপনি মা সোগা সন্তান, আমার মা নাই অথবা আমার বাপ নাই অথবা বেঁচে আছে, আমার মা অসুস্থ, যদি আমার মারে সুস্থ করে অথবা আমার মা বাপের কবরে আল্লাহ শান্তি দেয়, আমি এই মাদ্রাসার জন্য এক বছর বৈশা হলো 1,00,000 টাকা দিব, 10,000-20,000 করে সোদায় দেবো 1,00,000 টাকা। একটা লোক যদি আমি প্রথমে পাই, আমার মতো আল্লাহর এই বান্দি কপালটা খারাপ হয়ে স্বামীটা পড়ে গেছে দুশ্চরিত্রের, রুলিং মিল ছিল আল্লাহর বান্দা প্রতিদিন মদ খাইয়া বাড়িতে যাইতো, নাম বললে চিনে ফেলবা, বলতে চাই না, প্রতিদিন মদ খাইয়া বাড়িতে যাইতো, ড্রাইভার তারে হাত ধরে উঠাইয়া চারতলায় দিয়ে আসতো, ঘরে ঢুইকাই প্রথম বউরে মা তুইলা বকা দিত, তার নিজের মুখের কথা, মা তুইলা বকা দিত, স্ত্রী এটা মাইন্ডে না নিয়ে স্বামীরে ঘরের পরে হাত দিয়া বিছানায় শোয়ে দিয়া আল্লাহর বান্দি আলাগা একটা রুমে যাইয়া স্বামীর খেদমত সুন্দর করে যতটুকু করার করাইয়া নেশাযুক্ত স্বামীরে ঘরে রাইখা যায় নামাজ বিছায় নামাজে দাঁড়ায়, মালিকের কাছে হাত তুলে বলতো মালিক রে তাবলিগওয়ালার মাইয়া টুপিদারিওয়ালার মাইয়া লজ্জায় কারো কাছে বলতে পারি না, বাবার কাছেও বলতে পারি না, আমার মায়েরে তুইলে আমার স্বামী গালি দেয়, আমার বাবার টুপি দাড়ি লয়া কথা কয়, আমার বাবার কাছে বললে হয়তো আমার বাবা যতই গরিব হোক আমারে লয়া যায়, আমি দেখি নাই আমার জীবনে আমার মা কোনদিন নামাজ গামায় দিয়ে, আমার বাবা জিকির করে তাবলীগ করে, এমন একটা স্বামী আমার মিলে দিস পারি না, ঘর ছাইরে যাইতে একটা বাচ্চা হয়ে গেছে, আল্লাহ বাচ্চার মুখের দিকে তাকাইয়া ভাবছি আরো হয়তো ভালো হয়ে যাবে, হয় না, দুনিয়ার কারো কাছে বললাম না আমি অবলা সরসী, আমি গুনাহগার বান্দি হইয়া তোমার কাছে দোয়া করছি আমার স্বামীরে ভালো কুরবানি, স্বামীর লেগে দোয়া করে বিদায় স্বামী উল্টা বিলে মারে, হ্যাঁ তুই আমার লেগে দোয়া করিস কে ভাইজান রে? হঠাৎ একদিন রোলিং মিলের ভিতরে অফিসে বইয়া ঝোলতাছে আর চিন্তা করতাছে, প্রতিদিন মদ খাইয়া বউরে বকিয়ার বউ তাহাজ্জুদ পড়ে দোয়া করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, আহারে মাইনসেও খারাপ বলে আমার বন্ধু বান্ধব বলে তোর শ্বশুর এত ভালো লোক, বেটা তুই মদ খা সাইরে দে না, পোলামাইয়া হয়েছে এখন সাইরে দে, আহারে আল্লাহর কি কুদরাত বোঝা যায় না, আল্লাহর বান্দিদের দোয়া যে কবুল হয়, ও আমার মা বুনে না স্বামীরে ভালো করতে পারবা গো মা, এই কথাটা তোমরা দিলের কানে শুইন, বেশি দূরের কথা না, 11 বছর আগের কথা, ঘটনা জুরাই মারহাবা কর সরমুনায় আল্লাহর কুতুব বেঁচে আছে বলে হুজুর ওদিন আমি নেশা করি নাই, মনে মনে ভাবলাম দেখি আমার বউ সত্যিকারে কি আমার বান্ধবী কিনা, নেশা না করিয়া নেশার ভান ধরিয়া উপরে উঠছি, ড্রাইভারকে বলছে আমার উপরে দিয়ায়, আমি নেশা না করিয়া বিছানায় যাইয়া পাগলামি করতাছি,
আমার বিবি দেখি পাশের মধ্যে পাশের রুমে বসে চিৎকার মেরে মেরে কান্দে, আল্লাহ তোমার কি আর কুদরাতের দরিয়ায় কি জোশ মারবা না, তোমার কুদরাতের দরিয়ায় কি মৌলা রহমাতের একটু ঢেউ শুরু করাইবা না। আমি দেখি আমার বিবি বিনায়া বিনায়া তার নিজের মা বাবার জন্য কান্দে না আমার জন্য কান্দে। আমি রাত্রে আমার বিবির হাত ধরে বললাম, বিবিরে আমি তোর দোয়া সব শুনছি, আমি নিয়ত করলাম আজ থেকে আর গুনাহ করব না, আজ থেকে আর আমি মদ খাব না। আমি দেখলাম এই বাড়ির মধ্যে একমাত্র বান্ধবী তুই আমার, তোরে এত মারছি এত গুতা দিছি এত গালি দিছি আজ পর্যন্ত আমার বাসা ছাইরা যাস নাই, যা আমি নিয়ত করলাম চরমোনার পিসাব আসতেছে আমি মুরিদ হয়ে যাব। আরো জোরে কর। ওই লোকটা যখন বলল আমার কলিজার মধ্যে আঘাত লাগলো, আহারে লোকটা এইভাবে যদি ভালো হইতে পারে বিবির কথায়, বিবি যদি দোয়া করতে 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 একদিন কবুল হয়ে গেছে কি যায় নাই, ও আমার মা চাচিরা যদি ওই মহিলা কাঁদতে কাঁদতে স্বামীর আল্লাহ রাস্তায় ভালো বানাইতে পারে, তুমিও যদি স্বামীর জন্য কাঁদো স্বামী ভালো হবে কি হবে না। আর আল্লাহ চাওয়ার সিস্টেম তো দিয়াই দিছি, আইয়ুহা আল্লাযীনা আমানু ইসতাইনু বিসসবরি ওয়াসসালাহ, বান্দা আমার কাছে নামাজের দ্বারা চাইবি আমি আল্লাহ তোর নামাজ শেষ হওয়ার আগে দিতে বাধ্য হয়ে যাব। নামাজের দ্বারা চাওয়ার নিয়ত আছে না নাই? মারহাবা কর। এ যুবক ভাইরা ওমরের বিবি গোপনে নামাজ পড়ে, আল্লাহু আকবার বলো, ন্যাঙ্গা তরবারি হাতে নিয়ে ওমর বলে আজকে মুহাম্মাদের পোলা আব্দুল্লাহর পোলা মুহাম্মাদের জীবন শেষ। আপনার কষ্ট হইতেছে? মারহাবা কর। বাজান এই জন্য আমি দুইটা পায়ে হাত দিয়া বলি, যেই মানুষটা জীবনে কোনোদিন পেটটা ভরে খায় না, উম্মতের চিন্তায় জীবনে কোনোদিন সারাটা রাত্র ঘুমায়নি, মায়েশা সিদ্দিকা বলেন উম্মতের আগে জীবনে উম্মাদের পাগল অনেক নবীর ঘটনা কিচ্ছা আমার স্বামীর কাছে শুনছি, কিন্তু আমার স্বামী মুহাম্মাদের মতো উম্মাদের পাগল কোথাও দেখি নাই। আমি আইসা মাঝে মাঝে অবাক হয়ে যাইতাম, কম্বলের ভিতরে মনে হচ্ছে হিটার লাগাই দিছে এত জরিলে জ্বর আমার নবী, রাত 12টা বাজলেই বলতো আয়েশা রে শরীরে চাদরটা লাগায় দে উম্মতের জন্য কাদার টাইম আইসাস, ও মিনাল লাইলি ফাতাহাজ্জাব বিহি নাফিলাতাল লাক আসা ইয়াবাতাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সবচাইতে দামি হলো তাহাজ্জুদের নামাজ, যেই নামাজটা পড়ার সময় আল্লাহর সামনে আর কোনো পর্দা থাকে না। আয়েশা এই টাইমটা যদি আমার মাওলার মাঠে নাই না প্রেমের খেলা খেলি, হয়তো আমার উম্মাদরে আমার কোলে তুলে দিয়ে জাহান্নামের আগুনে কোনোদিন পোড়াই গুল। ও আমার যাত্রা ভাই, ও আমার শরীয়তের যাত্রা দিলটা এখন নরম করে দিয়ে আমার নবীর প্রতি একটা বার পেমেন্ট টান দিয়া মদিনার দিকে দিলটা লাগায় বলো মালিক রে, জীবনে কোনোদিন তোমার নবীর অন্তরে দুঃখ দিব না। রাজি আছি না নাই?